وبركاته. আপনারা সবাই কেমন আছেন? এর আগে সরাসরি কোন মাহফিলে আপনারা কি আমার আলোচনা শুনেছেন? কোথাও শুনেন নাই? জামিরা আমের বাগান কোন সুরা মনে আছে? সুরার নাম মনে নাই, ওয়াজ করছিলাম এটা মনে আছে কিন্তু সুরার নাম মনে নাই। আচ্ছা, লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরে শোনার মতো মন মানসিকতা আপনাদের আছে তো? না, অনেক জায়গায় লোকেরা তাফসিরুল কোরআন মাহফিল লেখে কিন্তু কোরআন থেকে আলোচনা করলে বোঝে না, পরে সমালোচনা করে তো কোনো ঘটনা কয় না, কোনো কাহিনী কয় না, আয়াত তিলাওয়াত করে ওয়াজ করে, ও তো আমি বুঝি না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য যদি বলেন হুজুর আমরা তাফসির শুনবো তাহলে সেইভাবে আলোচনা করবো, আর যদি বলেন না ঘটনা কোন একটা কাহিনী সুন্দর করে ধরেন আমরা আলোচনা শুনি। কথা বোঝেন নাই? তাফসির বলবেন কিন্তু তাফসির শুরু করলে আধা ঘন্টা পরে উঠে চলে যাবেন, তা কিন্তু করা যাবে না, ওটা শেষ করে যাওয়া লাগবে। পারবেন তো ইনশাল্লাহ। কারা কারা সরাসরি শুধু কোরআন থেকে কথা শুনতে চান বারোটা পর্যন্ত, এরকম নিয়ত কাদের আছে তারা হাত তুলে বলেন ইনশাল্লাহ। আরেকবার বলেন ইনশাল্লাহ। আরেকবার বলেন ইনশাল্লাহ। এবার যারা ঘটনা শুনবেন, যে আমি ঘটনা কিচ্ছা কাহিনী শুনবো, একটু হাত তুলবে। আপনারা শুনবেন ঘটনা, যেহেতু আপনাদের সংখ্যা কম এই জন্য আমি আপনাদের সাথে থাকতে পারলাম না। যেহেতু আপনারা কোরআন টু কোরআন আলোচনা শুনতে চান, যুব সমাজ যারা আছে তাদের অনুরোধ যে হুজুর আপনি একটু আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, পাশাপাশি আমার মা বোনেরা অনেক কষ্ট করে আসছে, মা বোনদেরকে নিয়ে আপনি আলোচনা করবেন, মিডিয়ার ভাইকে মিডিয়ার কাজ করতে দেন, ঠিক আছে? একটু শোনেন, উনি সেটিং করবে, মাঝে মাঝে একটু ক্যামেরা ঘোরাবে। আপনারা চান না আজকের এই সুন্দর আয়োজনটা ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে তাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ুক? আপনারা চান না? তাহলে একটু সহযোগিতা করা লাগবে, যেহেতু যুব সমাজ আয়োজন করেছে এই জন্য আলোচনা সব দিক চিন্তা ভাবনা করে যুবকদের উদ্দেশ্যে বেশি হবে ইনশাল্লাহ। তবে কথায় আছে শুরু থেকে শেষ পর্যন্ত শোনা লাগবে, হয়তোবা আপনি যে আলোচনা খুঁজতেছেন ওইটা এক ঘন্টা দুই মিনিট পরে শুরু হবে, যে আলোচনা শোনার জন্য আপনি হয়তো এত কষ্ট করে আসছেন ওইটা এক ঘন্টা বত্রিশ মিনিট পরে হবে, হয়তোবা মা বোনেরা যে ওয়াজ খুঁজতেছেন ওইটা এক ঘন্টা উনপঞ্চাশ মিনিটে শুরু হবে। মানে কখন কি ওয়াজ হবে এটা এখন বলা যাবে না, ওটা আস্তে 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 শুরু হবে, হঠাৎ সবকিছু তো হবে না, হবে কি? হ্যাঁ, যে কোনো কাজের একটা ধীরস্থির গতি আছে, আস্তে আস্তে সব আলোচনা হবে ইনশাল্লাহ। জীবন ঘনিষ্ঠ কিছু কথা আমাদের তুলে দরকার দরকার যে বিষয়গুলো আমাদের কাজে লাগবে। সালাম দিয়ে আলোচনা শুরু করছি, আশা করছি সকলে সালামের জবাব জুড়ে শুরু দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
সকলে জবান সেরে মুহাববতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر راه المسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تمي زمان تاكو پربو آمي زمين تب تماري پنجامي হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমার তুম জানি হৃদয় গহীনে আমি তোমার গলাম গো অন্য কারণা আমি তোমারি গলাম গো অন্য কারণা আলী মুল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড়দাই প্রতিদিনে প্রতিকানে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড়দাই প্রতিদিনে প্রতিখানে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানাকিয়া জানাই আমি তোমারি গলাম গো অন্য কারণা আমি তোমারি গলাম গো অন্য কারণা আলী মুল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ
কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে ডুবে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না হলিম গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু একটু মহব্বতের কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পিছনে অনেক ভাইরা দাঁড়িয়েছে যদি সম্ভব হয় সবাই একটু চেপে চেপে বসেন আর মহাপতি জবান শ্রী কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু সবাই চেপে চেপে বসেন ভাই পিছনে যে ভাইরা দাঁড়িয়েছে ওনাদেরকে একটু বসার সুযোগ করে দেন একটু মহাপতি চেপে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা দক্ষিণ সাইডে জায়গা আছে যারা দাঁড়িয়ে আছেন দক্ষিণ সাইডে বসতে পারেন লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জরলা জবান স্যার একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার কাটাখালী কাটাখালী থানার অন্তর্গত নলখোলা তরুণ সংঘের উদ্যোগে নলখোলা গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা স্মৃতি বলে দান করুন সকল বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক মাননীয় এমপি মহোদয় জননেতা জনাব মোহাম্মদ আইনউদ্দিন সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা স্মৃতি বলে দান করুন সকল বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ অনেকেরই নাম রয়েছে আল্লাহ পাক সবাইকে কবুল করুন বিশেষ করে পাশে বসে আপনাদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মফিদুল ইসলাম বাসু আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা স্মৃতি গুলো দান করুন সকলে বলুন আমিন চমৎকার কিছু কথা বলেছেন এবং উনি যে ভাষায় কথা বলেছেন আমরা তো এই ধরনের নেতা চাই যারা সততার কাজ করবে কেউ যেন আঙ্গুর তুলে দুর্নীতি বা ঘুষ এগুলো খাইছে এগুলো যেন কেউ বলতে না পারে নাকি বলে এরকম নেতা আমরা চাই না যে নেতা প্রকাশ্যে বলতে পারে যে আমি কোনো দুর্নীতি করি নাই অথবা জনগণের কাছে বলতেছে আমার কোনো ভুল হয়ে থাকলে আমি জনগণের কাছে কি চাই ক্ষমা চাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ক্ষমা চাওয়ার মহত গুণ যার ভিতরে আছে আল্লাহ যেন তাকে জনগণের সেবক হিসেবে মৃত্যু পর্যন্ত কবুল করেন জোরে বলেন আমিন আজকে এই
এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিব রহমান আলাপাত্তারে গোলামের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকল বলেন আমিন আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদের এলাকার কৃতী সন্তান ছোট মানুষ প্রিয় ভাই জনাব মোহাম্মদ শাহাদত হোসেন আলাপাত্তার হায়াতে তৈয়বা স্মৃতি কুলিয়ে দান করুন সকল বলেন আমিন এছাড়াও যে সমস্ত যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আল্লাহ খালিদ বিন ওলিদের মতো কবুল করুন সকল বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রান্তে যুবক ভাইরা ছোট ছোট সোনা মালিকেরা পর্দার আড়ালের সম্মানিত ওলা সরলা আবেদা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যারা পাক সুবহানাহু ওয়া তাআলা উত্তম দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের দরবারে সিজদা বনত চিন্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বলুন রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যিনি আইকমে জাহিলাতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কর্মে রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক বনিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি করে যে বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ এলাকার মানুষ তো অনেক চালাক চালাক শ্রোতাদের সামনে আবার ওয়াজ করে শান্তি পাওয়া যায় কইতে কইলি কথা বুঝে নেয় তাই না আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে সি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তার কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তোদের রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো আচ্ছা নারা দেন তো মাশাআল্লাহ মারহাবা আসতে কারো নাকি জানো না লাগে হাত না মারতে অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না না এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলে ঠিক কেন আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই অনেকেই বলে হুজুর ভুলে যাবেন না এলাকা কান ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা আবার কিছু জায়গায় গেলে বাতিলের রক্ত যুক্ত দিয়ে তাকায় বলে হুজুর বুঝেন বুঝে শুনে ওয়াজ কইরেন আপনি কার দিকে চোখ রাঙানি দেখান আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর কুচির জন্য নবরুদের আগুনে পড়তেও রাজি কথা বলেন ঠিক কিনা আপনি কার দিকে চোখ রাঙানি দেখান আমরা কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় পাই না আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর কুচির জন্য শুনে নিচ্ছে জবাই হইতেও রাজি কথা বলেন ঠিক কিনা আমরা মা হাজেরার সন্তান যে মা হাজেরা তার হাজারে ইসমাইল আল্লাহর পথে কুরবানি করে দিতে পারেন কথা বলে ঠিক কিনা এ
এইজন্য কোন বাতিলের রক্তচক্র কোন ভাই আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না ওপেনে বলা হবে কথা বলেন ঠিক কি না আবার অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজা করবেন করবেন খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না বলেন তো বাজান আমার বাড়ি কোন জেলা গরিব এলাকায় বাড়ি দেখা পারছিলাম নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় যাক রাজশাহীর আম খাওয়ার মতো শান্তি পাইলাম আপনাদের বাড়ি কোন জেলা বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে রাজশাহীতে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায় এছাড়া আর অন্য কোন উদ্দেশ্য নাই কথা বলবি কিনা আর আমি গাইবান্ধা থেকে রাজশাহীতে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোন চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব কথা বলেন ঠিক কিনা এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনৈতিক কোন দলের বক্তা না আমি রাজনৈতিক কোন বক্তব্য দেব না আই উইল নট এনি পলিটিক্যাল অফ বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছে না আওয়ামী লীগ বিএনপি জাতীয়তাবাদী জামাত ইসলাম চাষক বাসক চরমনা আর সুশীল দামবাগে ফরফুরা হাটাজার উলামা নিজামা তাবলিগ পাবলিক ওলামালি গণতন গড়ফারাম শিশু মাস বিকল্প দ্বারা এলজিবিটি এটা মানে করে শক্তি বিভিন্ন সোসাইটি চার দল চন্দ্র দল আগুন উনিশ দল বিশ দল ইসলাম বিএনএ বাংলাদেশ কংগ্রেস পর্যন্ত দুই থাক বাংলাদেশে কত দল আমি যদি দলীয় আলোচনা করি এই দিক থেকে যদি একটা দল লোক গুতো মারে ওই দিক থেকে আর একটা দল লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দিল না কথা বলেন ঠিক কি না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আমার সুলজ্ঞানী আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার বেড়ে হজম হন আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয় ওকে রাজশাহী শহর থেকে মিষ্টি নিয়েছে বলবে হুজুর হা করে মিষ্টি খান নাকি বলবে এই হুজুর আইসা সুদের ওয়াজ তৈরিয়া আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে কথা বলে দেখি না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুঁড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী ওই হারাম করদের সামনে ঘুষের আলোচনা করলে ঘুষি নেবে যা যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পৈরা আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজ ওয়াজ করলে ঘুষি নেবে যা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওড়না পর্যন্ত নেয় না জিন্সের বের গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে এরকম দেহায় বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কেমন পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে ঠিক কি না এই জন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা সভাপতির স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক কি না যুগে যদি নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজ ও কাদের ব্যামার বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনার আমার নবী কালে মার দাওয়াতি দিয়ে করোনায় প্রচার করতেন মার কেছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন সাহাবাই কিরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার কেছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে নবীদের মতো সাহাবাই কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করোনার সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তো হাত তুলে আল্লাহকে দেখা হাত নামান 12টা মনে যান থাকে চলেন এখন আমরা আলোচনার গভীরে প্রবেশ করি খারাপ লাগতেছে ভূমিকা দেওয়া শেষ এখন ডাইরেক্ট আলোচনা শুরু কথা হবে কোরআন থেকে যদি কোরআন থেকে কথা বলি কোনো সমস্যা আছে এ কোরআনের ভিতর কোনো মিথ্যা আছে
কোন ভেজাল আছে কোন ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাযিল করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবুল রাইবা ফি এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দ্যার ইজ নো ডাউট বলুন আল্লাহু আকবার উদাল্লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে পথ প্রদর্শক হিসেবে আসমান থেকে কিতাবটি নাযিল করেছেন কে সেই কোরআনুল কারীমের আলোচনা শুনলে লাভ হবে না ক্ষতি হবে وَذَكِّرِ فَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ سُورَةُ الزَّارِيَاتِ 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পর মুমিন বান্দাদের উপকারে আসবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে এজন্য আলোচনা আল্লাহর কোরআন থেকে হওয়ার দরকার আছে না চলুন আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা করি আমি আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা কত নাম্বার সূরা 23 নাম্বার সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ঠিক এই যুবক কথা বলো না কেন মন খারাপ করবা না আলোচনা খালি শুরু করতে দাও একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় থাকো আমি তো বেশি চাই নাই জীবন থেকে দুইটা ঘন্টা চাইছি একটা ঘন্টা কোরআন শোনার জন্য যদি ব্যয় করতে পারেন সাত বছর দাঁড়ায় নফল নামাজ বলে যে সব হয় আল্লাহ পাক সেই সমপরিমাণ সব আপনার আমার আমল নামায় লিখে দেবেন বলেন সুবহানাল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনুন পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরা 3 নাম সূরা আল মুমিনুন মোট আয়াত আছে 118 রুকু আছে 6টি বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে সূরাটি নাযিল হয়েছেন বলেন সুবহানাল্লাহ কুরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম সূরা সূরা নম্বর কত বললাম 23 আর সূরাটির নাম কি বললাম সূরা আল মুমিনুন বলেন কি না হ্যাঁ ওই জামিরা মনে সূরা মুলুক থেকে আলোচনা করছিলাম তাই না আচ্ছা আজকে সূরা আল মুমিনুন থেকে ইনশাআল্লাহ একটু মনোযোগ দে এ আমার দিকে তাকা না এদিকে খেয়াল করো আমার ভাইরা সূরা আল মুমিনুন আল্লাহ পাক তার আদরের মুমিন বিশ্বাসী বান্দাদের জন্য এই সূরাটি নাযিল করেছেন বলুন সুবহানাল্লাহ সূরা আল মুমিনুন নাযিল করেছেন আল্লাহ তার ভিআইপি মুমিন বান্দাদের জন্য আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন সূরাটির নাম কি কুলিয়া আইয়ুহাল কাফিরুন কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাযিল করেছেন বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন যারা দুদুল লমা মুমিনও নয় কাফেরও নয় দুবুক সাপ দুই নৌকায় পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তরে আর একটা বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে ওদের নাম কি জোরে জোরে আরো জোরে বলেন চুপ করে থাক ধোকাবাজ চোখে তোদের নাহি লাজ চুপ করে থাক ধোকাবাজ চোখে তোদের নাহি লাজ গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের সভা হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে মুনাফিক নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজে রাতের আধারে মার্ডার করে হত্যা করে আর সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান মুনাফিক সিনা বড় কঠিন কথা বলেন না কেন ভাগ করতেছেন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই বাংলাদেশে নাই কিন্তু ভারতে আছে দাড়ি থাকার পরে মুনাফিক হতে পারে টুপি থাকার পরে মুনাফিক হতে পারে হজ করার পরে আল হজ মুনাফিক হতে পারে রসুলের পিছনে নামাজ পড়ে যদি মুনাফিক হন এ কথা বল না কে আপনার আমার পিছনে নামাজ পড়ে তো তার বড়টা হবে কথা বল না কে রাগ করতেছেন মনে হয় এই জন্য একটা কিছু করলেই যে সে ভালো মানুষ এরকম ভাবা যাবে কথা কয় না কেন রাগ করতেছেন নাকি হ্যাঁ আজকে সমাজে মানুষ যে কত নিচে নামতে পারে অর্থ সম্পদের কারণে এটা আপনি বোঝাতে পারবেন না এই যে এক ভদ্র মহিলা আপনারা চেনেন না ওমরা করে আজকে ফিরছে মাহিয়া মাহি ওমরা করে আসা মাত্রই পুলিশ তারে গ্রেফতার করছে কেন একটা ভদ্রলোক ওই উনি কমপ্লেন করছেন ওনার নাকি সমস্যা কি যেন করছেন জায়গা জমিনে আল্লাহর বান্দা দেখে কি সুন্দর টুপি কি সুন্দর মুখে দাড়ি আরে লোকটার কথা শুনে মায়ে লাগতেছে তো যাই হোক এগুলো কি ঘটনা ঘটছে ওনারা ভালো জান তো এই বেচারা আল্লাহওয়ালা মানুষ উনি ওনার নামে
থানায় অভিযোগ করেছেন এর কারণে ওনাকে প্রশাসন গ্রেফতার করেছে ওমরা করে ফিরতেছে বেচারা দেখেন আল্লাহর এই বান্দি ওমরা করে ফিরতেছে প্রশাসন ধরে নিয়ে গেল আবার দেখেন এনাদের পাওয়ার কত মাত্র 3 ঘন্টা কি 4 ঘন্টা জেলখানায় থাকছে সাথে সাথে জামিন হয়ে গেছে হ্যাঁ আবার আবার মুক্ত এই গ্রেফতার আবার মুক্ত জীবন কারে কয় কথা কয় না কেন পরে বলা হচ্ছে উনি গর্ভবতী 9 মাসের অন্তঃসত্ত্বা এই কারণে বিবেক বিবেচনা করে প্রশাসন তাকে ছেড়ে দিয়েছে কথা বুঝেন নাই মনে হয় রাগ করতেছেন দেখেন একটা নায়িকার পাওয়ার কত 4 ঘন্টার মধ্যে জেলখানা থেকে বের হলো তাহলে সিনেমার জীবন আর এদের জীবন একই রকম কথা কয় না কেন রাগ করতেছেন ভাই এই জন্য সমাজে যে একজন মানুষ উমরা করলো ইয়া করলো আপনি ভালো মনে করবেন এমনটা ভাবলে হবে না কারণ উমরা করে আবার লোকটা কেদারও হতে পারে কথা কয় না কেন মাস্টার হতে পারে অবৈধ কাজে জড়িত থাকতে পারে কথা বলে ঠিক না কেউ মক্কা মদিনায় গেল আর মনে করবেন বিরাট বড় আল্লাহর ওলি কত সোজা না এই মঞ্চে দাঁড়ায় কত নেতা কত মুরব্বি দেখেছি কথা বলেছে ভাইয়ারা আমার আমি গত বছর হজ করেছি কিন্তু মুখে কি নাই আছে না রাগ কইরেন না রাগ কইরেন না কয় আমি আপনাদের দোয়ায় হুজুর আমি 12 বার গেছি তুই 12 বার করে পাগলা তুই যদি 52 বার যাস তোর চরিত্র পাল্টাবে না কথা কর ঠিক কিনা কারণ তোমার চেহারার মধ্যে সেই মক্কা মদিনা ঘুরে আসার কোনো ছাপ দেখা যায় না কথা হয় না কেন কথা না কেন এই জন্য ওমরা করে নাইকে ফিরে আসলে উনি যে আল্লাহর ওলি এমনটা ভাবা যাবে না রাগ করতেছেন নাকি যাই হোক অপরাধ করছি কিনা এটা প্রশাসনের দায়িত্ব এটা তারা বুঝবেন কিন্তু যুবকদেরকে বলতেছি একটু মনোযোগ দিয়ে কথা বলে শোনো রাগ কইব না তাহলে মুনাফিক সিনা বড় কঠিন রসুলের পিছনে নামাজ আদায় করে লোকটা যদি মোনাফিক হতে পারে আপনার আমার পিছনে নামাজ পড়ে তার বড়টা হবে কথা বলে ঠিক কেনা এই জন্য মোনাফিকদের স্বভাব হলো দিনের কাজ বন্ধ করা ইসলামের কাজ বন্ধ করা কথা বলে ঠিক কেনা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে আর বিকেলবেলা থানায় ফোন দিয়ে বলে যেভাবে হোক মাহফিল বন্ধ করো কেন ওই এলাকার জনগণের চাপে পড়ে সকালে হা বলেছি না পালনের দায়িত্ব তোমাদের আছে না নাই আবার আসবো আচ্ছা আসুন সমস্যা নেই ঠিক আছে চেয়ারম্যান সাহেব ভয় পাওয়ার কোনো কারণ নেই বসে আমি কি আলোচনা করি খালি 2টা ঘন্টা শোনেন এই চেয়ারটা দখল করে নেছেন উনি যতক্ষণ না আসে ততক্ষণ ক্ষমতা আপনাকে দেয়া হবে আচ্ছা ঠিক আছে একটু চলেন সামনের দিকে যাই কষ্ট হচ্ছে আপনাদের ভাই তাহলে মুনাফিকদের সেনা বড় কঠিন কথা বলেন ঠিক কি না আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না আমি আজকে মুনাফিকদের কে নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে বলেন আল্লাহু আকবার তো শুনুন আমরা আলোচনা করব সূরা আল মুমিনুন থেকে জবান সুরে যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে মসীম দাদু আল্লাহ পাকের নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না না কোরআন কারিমের একটি আয়াতের পাওয়ার কত সংক্ষিপ্ত 2 মিনিটে আমি যদি একটা গল্প আপনাদেরকে শোনাই কষ্ট পাবেন এরপরে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনুন একটা ইহুদি মেয়ে কি মেয়ে ইহুদি মেয়ে পথ চলতেছেন আল্লাহর এক বুজুর্গ গোলাম একটি দিনী মজলিসে দিনী ওয়াজ মাহফিল আলোচনা করতেছেন ইহুদি মেয়েটার আলোচনা ভালো লাগলো মহিলা প্যান্ডেলে এসে বসে পড়লেন আলোচনা শুনতে শুনতে আল্লাহর সেই বুজুর্গ গোলাম বলতেছেন কুল হু আল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় মেয়েটা বুঝতে পারলেন সৃষ্টিকর্তার নাম আল্লাহ আলোচনা শুনতে শুনতে মেয়েটা এবার বুঝতে পারলেন শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম বলেন আল্লাহু আকবার ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম নিঃসন্দেহে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্মে আল্লাহ পাকের কাছে মনোনীত এই ধর্মের নাম কি ইসলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম আছে যেখানে সমাধান আছে ইহুদি মেয়েটার দেরি করল না যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তা আল্লাহ
শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম ইহুদি মিয়া তার দেরি করলো না কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এইবার মিয়াটা বাড়িতে যে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে আল্লাহর নামে তাসবিহ পড়ে আল্লাহর জিকির করে হঠাৎ করে মেয়ে তার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে মা রে তোমার জবানটা ফিসফিস করে কি যেন পড়লা আমি বুঝতে পারলাম না মেয়েটা ডেকে বলে মা মুসলমান হয় তারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কৌলান সদিদা সঠিক কথা বলো সত্য কথা বলো ইমানদার কোনোদিন মিথ্যাবাদী হতে পারে মুসলমান মিথ্যাবাদী হবে না সত্যবাদী মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে দুপুরে লাঞ্চ করে রাতে ডিনার করে ভরা পেটেও মিথ্যা বলে খালি পেটেও মিথ্যা বলে মিথ্যা বলতে বলতে সাফা পেট হয়ে গেছে আর মিথ্যা বলা দেখে শয়তানও হাসে এত মিথ্যা কথা বলে আছে নাম ধরে ধরে বলা লাগবি নাকি বুঝে নেন গেনি লোকের জন্য ইশারায় যথেষ্ট কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে খালি চোখ কান খোলা রাখবেন এমন কায়দায় সাইজ করে দেব জায়গায় টের পাবে না যাবে আর জ্বলবে হ্যাঁ একটু অপেক্ষা কর সামনের দিকে যাই বা জানবো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন মেয়েটা ডেকে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আমি কয়েকদিন আগে মুসলমানের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে বুঝতে পেরেছি মা সৃষ্টিকর্তা নাম আল্লাহ শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম আমি কালেমার মালা গলায় গলায় পড়েছি আর ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি বলেন সুবহানাল্লাহ এবার মহিলা ডেকে বলে মেয়ে রে এসব কি শুনতেছি আমরা ইহুদি তুমি কেন মুসলমান হয়েছো তোমার এনে কত আশা ভরসা এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করা মেয়েটা ডেকে বলে মা আমার পক্ষে ইসলাম ধর্ম ত্যাগ করা সম্ভব নয় রাতের বেলায় স্বামী চলে আসছে ডেকে বলে স্বামী আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ মেয়েকে ডাক দাও জিজ্ঞাসা করে মা এসব কি শুনতে তুমি নাকি মুসলমান হয়েছো মেয়েটা ডেকে বলে বাবা আপনি যা শুনেছেন সত্য শুনেছেন এইবার ডেকে বলে মা তুমি আমাদের আশা ভরসা তোমার কারণে আমার বংশের মুখে চুন কালি পড়বে উঁচু মাথা নিচু হয়ে যাবে সমাজে মুখ দেখাইতে পারবো না অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত যা দেখো সব তোমার জন্য করেছি রে মা এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে আবারও ফিরে আসো মেয়েটা ডেকে বলে বাবা ইসলাম ধর্ম মানতে গিয়ে যে মজার শান্তি পাইতেছি আমার পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম থেকে ফিরে আসার সম্ভাবনা বাবা অনেক ভাবে বুঝাইলেন মেয়েটা বুঝ মানল না ওই ব্যক্তি বাদশার দরবারে চলে গেছেন বাদশা তার সিল মোহর বা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছেন এই দেশের নিয়ম হলো ওই বাদশার সিল মোহর বা আংটি যদি কেউ হারিয়ে ফেলে বাদশা তাকে ফাঁসি দিয়া মারে এই ব্যক্তি আংটিটা পাওয়া মাত্র একটা কথা উপস্থাপন করলেন ডেকে বলে বাদশা আপনার সিল মোহর বা আংটিটা যদি আমি হারিয়ে ফেলে দিই আপনি তো আমাকে ফাঁসি দিয়া মারবেন আপনি যদি মনে কিছু না নেন এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমার মেয়ের কাছে দেব বাদশা দেখে বলে আমার তাতে কোনো আপত্তি নাই তবে দেশের আইন সব পক্ষে মেয়েটাকে অবশ্যই অবগত করালা এইবার বাড়িতে যাওয়ার পর বাবা এই কথা কেন বললেন এর পিছনে রহস্য আছে একটু শোনেন বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতে আংটিটা খুলে দিয়েছে আর মেয়েকে বলতেছে মা খবরদার আংটি যেন তুমি হারিয়ে না ফেলো কারণ বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে আমি বাবা হয়েও বাঁচাতে পারবো না মেয়েটা হাতের মধ্যে আংটিটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটের ভিতরে আংটিটা রেখে দিল এইবার মেয়ে যখন রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেছে বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে ওই আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল নদীর ভিতরে ছুঁড়ে মারছে মারার পরে মনে মনে ভাবতেছে মেয়েরে আমি যখন বাসার সিল মোহর বার আংটিটা চাইবো আংটিটা যখন দিতে পারবা না বাসার আংটি হারানোর পদে বাসা তোমাকে ফাঁসি দিয়ে মারবে তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশ পেল না আমার উঁচু মাথা নিচু হলো না বংশের মুখে চুন কালে পড়লো না তোমার কারণে সমাজের মানুষের চোখে আমাকে ছোট হতে হলো না বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন কারণ একটাই বাবা ইহুদি নিয়ে হলো মুসলমান ইসলাম মানতে গেলে আপন বাবাও বিপক্ষে যায় যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর পক্ষে ছিল না বিপক্ষে এই বাবা হয়ে আপন মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলেন আর তার পরিকল্পনা এই আংটি হারানোর অপরাধে বাদশাটাকে ফাঁসি দিয়ে মারবে আমি কি পুরো ঘটনাটা খুলে বলবো
কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুন বাতাস দিলে পিছন সাইডে ফ্যান সেট করে দেন আর না হলে একটা হাত পাকা দেন আচ্ছা এদিক খেয়াল করেন কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা তাহলে একটু চলুন আমরা জবান সেরে তেলাওয়াত করি আরেকবার যারা পারেন আমার সাথে এই সূরাটা তেলাওয়াত করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون أرزور يقولون الله أكبر بلن تو سورة المؤمنون سورة نازل شانين جل سنانا سيكون آيات با سورة تفسير كرتے هولے آگه نازل پرکھا بود آلو چونا كرتے ماي আর নাজিলের প্রেক্ষাপট যদি আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর হাবিবের উপরে কখন সূরা আল মুমিনুন নাজিল হয়েছে জানা দরকার আছে না নাই সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই বাজান গো আমার বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু বলেন আমরা বিশ্বনবীজির সামনে বসা আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম ডানে তাকায় মৌমাছি নাই বামে তাকায় মৌমাছি নাই বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন বলুন সুবহানাল্লাহ তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয় দপ্তরি সুদীর ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয় নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইত ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভেতরে ডেবে যেত নবী যখন উঠের উপরে থাকতেন ওই সময় যখন কুরআনুল কারীম নাজিল হইত ওহির ভারে উঠের মাথাগুলো জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবী যে আরাম ফরমাচ্ছেন ওই সময় কুরআনুল কারীম নাজিল হলো সাহাবী ডেকে বলেন আমার মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে আমার রানটা মনে হয় ফেটে যাবে তাহলে কুরআনুল কারীমের আলাদা একটা ওয়েট ওজন ছিল কিনা বলেন দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে ইমদাদিয়া লাইব্রেরি সাফায়া দিয়ে 150-200 টাকার বিনিময়ে ঘরে 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 পৌঁছায়া দিয়েছে কিন্তু এই কুরআনুল কারীমের সম্মান কত মর্যাদা কত অনেক কপাল পোড়া মুসলমান আজও বুঝলাম না কথা বলেন ঠিক কিনা জীবনের প্রথম ওহি রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল কথা বলেন ঠিক কিনা হযরত ওমর ডেকে বলেন নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হইতেছে আমি দীর্ঘ সময় অপেক্ষা করলাম কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজি সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরাইলেন ডেকে বলেন আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানায় দেখলেন নবী গো এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারে উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সুবহানাল্লাহ তাহলে 7টা গুণাবলী অর্জন করতে পারলে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন কে বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় বাবা মরলে ছেলে বাবার সম্পত্তির কি পায় ভাগ পায় কোন মুমিন যদি 7টা গুণাবলী অর্জন করে মারা যায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে সুবহানাল্লাহ বলেন গুণাবলী কয়টি কারা কারা এই 7টা গুণাবলী অর্জন করে জান্নাতুল ফেরদাউসে যেতে চান 7টা আঙুল উঁচু করে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এই 7টা গুণাবলী অর্জন করে জান্নাতুল ফেরদাউসে যেতে চান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন
আমার ভাইরা বিশ্বনবী তখন সাহাবাই কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাদ ফালাহাল মুমিনুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা সুবহানাল্লাহ বলেন সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঈমানদার সারা আল্লাহর কাছে সফল হওয়া যায় রাগ করতেছেন মনে হয় আমরা মনে করি পৃথিবীতে ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে সফল না না পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট এ হলো পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় ক্ষমতাধর আপনাদের এলাকায় বাজার আছে ওই বাজারের নাম কি আশরাফের মোড় আশরাফের মোড়ে একজন কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আল্লাহরে গোলাম আজান দেওয়ার পরে লোকটা যদি ইমানদার হয় মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দেয় বলে পৃথিবীর বড় নেতা জো বাইডেনের সে এই কাঁচা মালের দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি কারণ কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের ঈমান থাকলে আপনার দাম আছে ঈমান নাই আল্লাহর কাছে চার পয়সা দাম পৃথিবীর বড় বড় লিডার আছে পুতিন কাটিং মারামাল কিং জং আছে না এরপরে ভারতের দাদা পৃথিবীর দিকে তাকায় দেখেন তারা যত বড় নেতা হোক যত বড় ক্ষমতাধর হোক আমার দেশের একজন ভ্যান চালক রিক্সা চালক ফকির মিসকিন দারিদ্র লোক ভালো করে বলছেন এই লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে ওই রিক্সা চালক ভ্যান চালক যদি আল্লাহকে সেজদা দিতে পারে এই পৃথিবী কাঁপানো বড় বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে ইমানদার রিক্সা চালক ভ্যান চালকের দাম কম না বেশি কারণ আল্লাহর কাছে ইমানদারের দাম আছে কোনো বেঈমানের দাম নাই কথা বলেন ঠিক কি না তাহলে এই কথা তারা কি প্রমাণ পেলেন ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা ঈমানদাররা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আর বেঈমানরা দুনিয়াতে সফল হতে পারে আল্লাহর আদালতে ওরা সফল হতে পারবে না তাহলে ভালো করে বোঝেন আল্লাহ বলেন কদাফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না পৃথিবীর সবাই চেনে যশ খ্যাতি অর্জন করলে সুপারস্টার নায়ক ক্রিকেটার ফুটবলার হলে সফল হওয়া যায় না কথা কয় না পৃথিবীর সব সাইডে বড় ফুটবলার তার নাম আছে না নাই কি নাম মেসি এরা হলো যশ খ্যাতি অর্জন করছে মানে পৃথিবীর সবাই চিনে জানে এরা সুনাম সুখ্যাতি যশ খ্যাতি এর অর্জনের দিক দিয়ে সফল সবাই চেনে কিনা মেসি বিশ্বকাপ মাইরে দিছে আর কিনা নেইমার ওরে বাবা অভিনয়ের কন্ট্রাক্টটা আর খে দিবালা এই তো আপনারা ভালোই চেনে এরা হলো কি ক্রিকেট খেলে না ফুটবল ফুটবল আর ক্রিকেটার দুই চারজন আছে না পৃথিবীর সবাই চেনে কিনা শাকিব আল হাসান বাপ রে বাপ এই পিচ্ছি তো ভালোই মুখস্থ রাখছে রাগ করছেন এই শাকিব আল হাসান নাকি ব্যারিস্টার সুমনকে মারতে গেছিল ও আবার বলে এই কথা আমি কারো কাছে প্রকাশ করিনি ও প্রকাশ করতেও সে আবার বলে কারো কাছে প্রকাশ করিনি কথা কি বুঝতে পারছেন শাকিব আল হাসান চিনেন তো আপনারা না সেই খেলে নাকি বাপ রে বাপ আর কে হাসি মামলা এটা কোন দেশে আচ্ছা আরো দুই চারজন আছে নাকি বল এটা ভারতের অন্য নাম কি কোহলি কোহলি বিরাট কোহলি নাকি আর কি না কি সনি এম এস ধোনি বাপরে বাপ এই যে এদেরকে মানুষ চেনে এরা ক্রিকেট খেলে সুপারস্টার নায়ক এরকম দুই চারজন আছে না না দেখছেন ডবল জামাই শাকিব খান চেনে ভালো এইভাবে চেনেন আপনারা নাকি বলেন আরো দুই চারজন আছে আছে না না যে কত না আ বুবলির জামাই বাপরে এমন যে গোপনে জামাই না কি জানে আচ্ছা রাগ করতেছেন আপনারা না এদেরকে পৃথিবীর সবাই চেনে জানে আরো দুই চারজন নায়ক আছে আছে না বলিউডের সুপারস্টার হলিউডের সুপারস্টার টালিউডের সুপারস্টার ঢালিউডের সুপারস্টার আছে না নাই পৃথিবীর সবাই চেনে জানে এদেরকে আবার কোরআনুল করিমের দাওয়াত দিয়ে পুরো পৃথিবীর লোক চেনে এরকম কোরআনের সুপারস্টার আছে না নাই কি নাম কোরআনের ময়না পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদ আল্লাহ আকবার আর কি নাম ডক্টর মিজানুর রহমান আজাদী ভাই আল্লাহু আকবার এদের
দেশের রত্ন বাংলাদেশের একজন গর্বিত সন্তান কথা বলেন ঠিক কিনা আর কিনা রবিউল ইসলাম মাদান আহারে ছোট মানুষ ছোট মরিজের ঝাল বেশি আল্লাহ আকবার বলেন আল্লাহ আমার ভাইদেরকে আমাদের মাঝে ফিরায় দেন জোরে বলেন আমিন আর কি মুফতি আমির হামজা ভাই আমার কলিজার ভাই আমার ভাইকে আমাদের মাঝে আল্লাহ ফেরায় দেন জোরে বলেন আমিন এনারা কি করেন খেলেন অভিনয় করে কেন চেনেন আল্লাহর কোরআনের কথা বলে সুবহানাল্লাহ বলে এগুলো সব কোরআনের ময়না পাখি কথা বলেন ঠিক কিনা কোরআনের তাফসীর করার কারণে কোরআনের কথা বলার কারণে এই কণ্ঠগুলোকে আল্লাহ কবুল করেছেন কথা বলেন ঠিক কিনা তাহলে কেউ অভিনয়ের দিক দিয়ে যশ খ্যাতি অর্জন করেছেন কেউ খেলার দিক দিয়ে যশ খ্যাতি অর্জন করেছেন কেউ কোরআনের দাওয়াত দিয়া এই এই সুন্দর কাজ করে দাওয়াতি কাজ করে পুরো পৃথিবীতে সুনাম অর্জন করেছেন কথা বলে ঠিক কিনা আমার ভাইরা ভালো করে বোঝেন কারো ক্ষমতা থাকলে সফল কেউ টাকা থাকলে সফল কেউ ব্যবসায়ের দিক দিয়ে সফল পৃথিবীর সবাই চেনে জানে সুপারস্টার নায়কেরাও সফল কিন্তু আমার আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা কদাফুল হাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমি সহজ করে যদি আপনাদেরকে বলতে চাই বলেন সফল হয়েছে কারা ইমান এনেছে যারা আপনার ভিতরে ইমান আছে আপনার টাকা না থাকে আপনি ধনী হন গরিব হন চেহারা কালো হোক খরচা হোক এতে কোনো সমস্যা না আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে সুবহানাল্লাহ আল্লাহর কাছে যদি দামি হতে পারি আর কিছু লাগে শুনেন শুনেন আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন আল্লাহ যে আমাদেরকে কত অনুগ্রহ করেছেন প্রথমে আল্লাহ দয়া করেছেন মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না এরপরে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া আল্লাহ জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন এরপরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া আখির নবীর আখির উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছেন এরপরে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল করিম দান করে আল্লাহ জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে সুবহানাল্লাহ বল তাহলে জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি মুসলিম জাতি ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি নবীর দিক দিয়ে সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল করিম পেয়েছি সব দিক দিয়ে সেরা আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতুল ফেরদাউসটাও জুটবে সেরা সুবহানাল্লাহ বলবেন না তাহলে সেরা হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ একটু ধৈর্য নিয়ে কথা শোনেন এইবার চলুন আমি বলবো কদাফুল হাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ঈমান এনেছে যারা বলতে পারবেন না আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা বলতে পারবেন তো ইনশাআল্লাহ বলেন সফল হয়েছে কারা আল্লাহর কাছে দামি বান্দা কারা আরো বলেন আল্লাহর কাছে দামি বান্দা কারা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদাফুল হাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা এই কথা পরিষ্কার এখন ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত সুবহানাল্লাহ বলবো একটা লোক যদি জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে তার উপরে দায়িত্ব জোহরের সালাত আদায় করা কেউ যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে ঈমান আনার পরে তার উপরে দায়িত্ব আসরের সালাত আদায় করা কথা বলেন ঠিক কিনা তো আমরা যারা এই জায়গায় দাবি করতেছি আমরা ঈমানদার আমরা মুমিন এই মুমিনদের সাতটা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ পাক যখন আলোচনা করলেন সর্বপ্রথম আমার আল্লাহ এক নম্বর গুণাবলী সালাত দিয়ে শুরু করলেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত কুজু কুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সালাত আদায় করব নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব ওই সময় অন্তরের মধ্যে বিবির কথা ভাবলে হবে না দুনিয়াবি খেয়াল চিন্তা ভাবনা করলে হবে না ব্যবসা বাণিজ্যের কথা ভাবলে হবে না মনের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করতে হবে আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে দুনিয়াবি কোনো খেয়াল কোনো চিন্তা মনের মধ্যে দুনিয়াবি কোনো খেয়াল রাখা যাবে না
দুনিয়াবি সব চিন্তা ভাবনা মুক্ত টেনশন মুক্ত হৃদয় নিয়ে দাঁড়াইতে হবে আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকতে হবে কার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার জন্য মসজিদে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে আপনি আমি যখন নামাজের ভিতর দাঁড়াবো অন্তরের মধ্যে ভয় থাকবে কার কতটা ভয় করবেন কিভাবে সালাত আদায় করবেন একটু মনোযোগ দিয়ে শুনেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ বলেন নবীজিয়া তো লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠত পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে কষ্ট হইত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ বলেন নবীজি সালাতের ভিতরে এত লম্বা সময় ধরে রুকু করতেন সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন রুকু আর সিজদা থেকে উঠবেন না আম্মা জান আয়েশা বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানাটা ভিজে গেছে আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে কিন্তু না তাকায় দেখি রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া এত কান্না করেছেন এত কান্না করেছেন নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে বলেন আল্লাহু আকবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আমি জিজ্ঞাসা করলাম নবী গো এত কান্না কেন করলেন আপনার কি হয়েছে বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে গিয়ে ডেকে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও বলেন আল্লাহু আকবার নবীজি চোখের পানি দিয়ে এত কান্না করেছেন চোখের পানি ছেড়ে দিয়ে এত কান্না করেছেন সিজদার জায়গাটা ভিজে গেছেন দাড়ি মোবারক ভিজে গেছেন জুব্বা ভিজে গেছে নবী ডেকে বলে আয়েশা আমি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার জন্য কাঁদি না আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না ওই জাহান্নাম বড় কঠিন জায়গা এ বাজার গো আমার নবী যদি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আপনার আমার জীবনের গুনাহ মাফ চাই আল্লাহর কাছে দোয়া করে তাহলে বলেন তো আপনার আমারও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহকে সিজদা দিয়ে নিজেদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা ঠান্ডা পানিতে ওযুটা বানায়া যে যাই নামাজে দাঁড়ায় গেল এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এই তাহাজ্জুদের সালাত বান্দার মালিকের প্রেমের সম্পর্ক গভীর করে সুবহানাল্লাহ বলেন বলেন তো এই গভীর রাত্রিতে যারা সালাত আদায় করে এটাকে দুনিয়ার কাউকে খুশি করার জন্য নাকি এই নামাজ কার সন্তুষ্টি অর্জনের আশায় মমিন জীবনে সালাত আদায় করব কার খুশির জন্য কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবীজি আপনি বলুন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহু আকবার তাহলে মুমিন জীবনের সমস্ত ইবাদত হবে কার সন্তুষ্টি অর্জনের আশা আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সেজদা দেয় আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকি তাহলে মুমিন বান্দা রাত্রি জাগরণ করবে কাকে পাওয়ার জন্য এ লোকে তুমি রাত্রি জাগরণ করো কার জন্য ওই যুবকেরা সারা রাত জেগে জেগে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে এই দুনিয়ার কিছু মানুষ রাত জাগরণ করে আল্লাহকে পাওয়ার জন্য চিন্তা করে আর কিছু যুবক দুনিয়ার একটা মাইয়ার পিছনে ঘরে আসে না নাই যুবকদের আলোচনা পরে হইতেছে চার নাম্বার গুণা বলিতে যুবকদের স্পেশাল আলোচনা আছে একটু অপেক্ষা করেন শুরু করুন খারাপ লাগতেছে তাহলে বলেন তো আপনি আমি রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে সিজদা দিয়া
চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে রব্বানা সুরিবান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা ও মালিক হে আমাদের রব ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও যে জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয় ইন্নাহা সাআত মুস্তাকর ওয়া মুকামা আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই জাহান্নাম ভালো করে বলেন নিশ্চয়ই জাহান্নাম একটা নিকৃষ্ট আবাস স্থল এই জাহান্নাম সুখের জায়গা না এটা হলো যন্ত্রণার স্থান কষ্টের জায়গা নিশ্চয়ই আবাস স্থল হিসাবে বসবাসের জায়গা হিসাবে জাহান্নাম হলো সবচেয়ে নিকৃষ্টতম একটা স্থান ভালো করে বোঝেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিযিনা ফিহা আহবাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا أزري بولن نعوذ بالله أمر الله رب العالمين بولن إن جهنم كانت مرصادا نسوي جهنم وتدرسي الله ربطنا فرمان বান্দাদের এটা হলো আবাস স্থল জাহান্নাম ফুলসিরাতের কিনারায় উৎপেতে রয়েছে এটা হলো অপরাধীদের থাকার আবাস স্থল এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে একজন মানুষ কত কোটি কত লক্ষ বছর জাহান্নামে থাকবে এর সঠিক গেলে মার জ্ঞান আছে কার কাছে ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার স্পিরিট জাহান্নামের আগুনের বেশি একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লাগা যায় মনে হয় কলিজাটা পুড়ে ছাই করে ফেলবে ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামের এখন ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে খাবার চাইবে আল্লাহ খাবার দাও খাবার দাও আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে ওই ফলের নাম হলো জাক্কুম কাদাযুক্ত ফল ওই ফলটা যখন খাদ্য হিসাবে জাহান্নামীদের সামনে পরিবেশন করা হবে ফলটা পাওয়া মাত্রই জাহান্নামী গলার ভিতরে দেবে ফলটা গলার মাঝামাঝি যে আটকে যাবে ভিতরেও যাবে না বাইরে বাঁধবে না যত গলা নাড়া চাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে আর জাহান্নামী যন্ত্রণায় ছটফট করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যায় না বাইরেও আসে না জাহান্নামীরা তখন চিৎকার মেরে বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না এমন কোনো পানি জাহান্নামীকে দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে আল্লাহ কেমন পানি দেবেন জানেন ইল্লা হামিমা ওয়া গাসাক বাজান গো আমার দেগের ভিতরে বড় বড় ফোড়া হয় ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয় পুষ জোরে বলেন কি এক গিলা যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দিয়ে খাবেন 50,000 টাকা দেব খাবেন কেউ খাবেন নাকি কারো রুচি নাই একটা মানুষ খান হাত তোলেন আমি টাকা দেব বিশ্বাস করেন টাকা দেব শুনে শরীরটা ঘিন ঘিন করতেছে সিসি হুজুর কি বলেন এগুলো কি খাবার জিনিস কিন্তু দেখেন আমার আল্লাহ বলতেছেন ইল্লা হামিমা ওয়া গাসাক জাহান্নামীদেরকে যখন পানি দেওয়া হবে এমন উত্তপ্ত ফোটান্ত পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয় কি বলতেছেন আল্লাহ ইল্লা হামিমা ওয়া গাসাক জাহান্নামীকে যখন পানি হিসাবে তার সামনে পানি দেওয়া হবে এটা পানি না এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয় ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামী পান করার জন্য গলার ভিতরে দেবে দেওয়া মাত্র গলা এদিক খেয়াল করেন বাজান জাহান্নামে ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীর যেই জায়গাগুলো দিয়ে যাবে পুড়ে গলে গলে জাহান্নামীর লাড়ি ঘুড়ি গুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে জোরে কন্যা উজবিল্লা এই যদি হয় জাহান্নামের কঠিন আর ভয়ঙ্কর শাস্তি
সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার দরকার আছে না নাই জিব্রাইল এসে বলে নবী গো কোন বান্দা যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ওই দুই ফোঁটা চোখের পানির এত পাওয়ার জাহান্নামের আগুন কে নিভায়া দিতে পারে আল্লাহর কাছে এমন দুইটা চোখ আমরা চাই যেই দুইটা চোখ আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে কথা বলেন ঠিক কে না আল্লাহ গো কাঁদার জন্য আমাদের দুইটা চোখ দাও যেই দুইটা চোখ তোমার ভয়ে কাঁদবে তাহলে নবী যদি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করে যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই পৃথিবীর সব নবীরা হলো মাসুম বেগুনাহ সুবহানাল্লাহ বল ভালো করে বোঝেন সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন আরেকটি হাদিসের ভিতরে 100 বারের কথা বলা হয়েছে যেই নবী জীবনের কোনো গুনাহ নাই সেই নবী তওবা ইস্তেগফার করতেন আপনার আমার জীবন তো গুনাহ দিয়ে সারকার গুনাহ দিয়ে ভরপুর তাহলে আপনার আমার তওবা করার দরকার আছে না নাই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই রাত্রি জাগরণ করে ইবাদত করার দরকার আছে না নাই আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন মরুভূমিতে সাহাবা ইকরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকত বিশ্ব নবীর সাহাবীরা সলাতে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি বইলা আছে তারপরেও তারা টের পাইত না বলেন সুবহানাল্লাহ হযরতে তালহা রাদিয়াল্লাহু সলাত আদায় করতেছেন জঙ্গল থেকে সাপ এসে তার সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন স্ত্রী মানবজনকে ডাকলেন সন্তানকে বিপদ মুক্ত করলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে বাড়িতে তো লোকজন মানুষজনে ভিড় কেন কি হয়েছে বাড়িতে ডেকে বলে স্বামী গো আপনি যখন নামাজ আদায় করতেছেন কলিজার টুকরো সন্তান খেলা করতেছিল জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানকে বেঁচিয়ে ধরেছিল আমি মানুষজনকে দেখে সন্তানকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই টের পান নাই হযরতে তালহা ডেকে বলে বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না আল্লাহ আকবার জিহাদের ময়দানে বিশ্ব নবী রাত্রিবেলায় তাবু টাঙলেন দুইজন সাহাবীকে পাহারাদার নিয়ে যুক্ত করলেন চরা রাত জেগে জেগে পাহারা দিবা আমরা ঘুমাইলাম ভালো করে বোঝেন দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন পাহারা দেওয়ার জন্য কিছুটা সময় অতিবাহিত হওয়ার জব পর একজন সাহাবী বলতেছেন ভাই খামাকা দুইজন দাঁড়িয়ে থেকে গিলা আপনি বিশ্রাম করেন আমি দাঁড়িয়ে পাহারা দেই আবার আমি বিশ্রাম করব আপনি দাঁড়িয়ে পাহারা দিবেন তারা ডিউটিটা ভাগ করে নিলেন বলে ঠিক আছে ভাই তাই হবে এক সাহাবি বিশ্রামে চলে গেলেন আর একজন সাহাবি চিন্তা করলেন খামাকা অপচাই সময় নষ্ট করে কি লাভ সময় একটু নামাজের ভিতরে কাটায় দেয় এইভাবে সাহাবি বিশ্ব নবীর সাহাবি নামাজে দাঁড়িয়ে গেলেন আর কাফিরা দূর থেকে মনে করে এটা মানুষ না গাছ এটা টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছে ওই তীরটা বাম হাতের ভিতরে ঢুকে গেছে আবার আর একটা তীর নিক্ষেপ করেছেন আর একটা হাতে ঢুকে গেছে বিশ্ব নবীর সাহাবি তাড়াতাড়ি সালাত শেষ করলেন নামাজ শেষ করার পর ডেকে বলে ভাই তাড়াতাড়ি ওঠেন কি হয়েছে বলে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে কেন বলে ভাই আপনি বিশ্রামে চলে গেলেন আমি মনে করলাম দাঁড়ায় থেকে সময় নষ্ট করে কি লাভ নামাজ আদায় করি এই সালাত আদায় করার সময় আমাকে টার্গেট করে তীর নিক্ষেপ করেছে আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম আজকে আমি যদি রসুল্লার পাহারাদার না হইতাম আজকে আমি যদি পাহারাদার আমি যদি দায়িত্ব না পালন করতাম আজকে নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম তিরাইশা আমার দেহটাকে যদি এপাশ থেকে ওপাশ করে দিত আমার কলিজাটাও যদি ছিদ্র হয়ে যাইত আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম জীবনটা চলে যাইত তারপরেও নামাজ ছাড়তাম না ইকরাম নামাজে কত মনোযোগ কত মনোযোগ চিন্তা করেন সন্তানকে সাপে ধরে বাপে টের পায় না তীর আইসা দেহটাকে ক্ষতবিক্ষত করে দেয় এরপরে সলা ছাড়তে চায় না বলেন আল্লাহ আকবার মাথার উপরে পাখি পড়ে থাকে কাঁধের উপরে পাখি পড়ে থাকে সলাতে এত গভীর মনোযোগ পাখি যে বইরে আছে টেরও পায় না সুবহানাল্লাহ বলেন আর আপনি আমি একটা মশা পড়লে কথা কয় না আগে মশা মার তারপরে নামাজ পড় কথা কয় না নামাজের ভিতরে আমাদের এত মনোযোগ কম একটা গবেষণায় বলা হয়েছে আধ সেকেন্ডও নামাজের ভিতরে আমাদের মন স্থির থাকে না আমাদের মন খালি উতাল পাতাল করে নামাজ পড়েন নল খোলা মন চলে যায় আশা খোলা
আচ্ছা রাগ করতেছেন নামাজ পড়ে মালখোলা মন চলে যায় রাজশাহী শহরে আছে না না নামাজ পড়তে পড়তে মন চলে যায় ভারতের বর্ডারে নামাজ পড়তে পড়তে বিবির কথা দুনিয়া বি এত খেয়াল মাঝে মাঝে নামাজের কথা নামাজের ভিতরে এত দুনিয়া বি কথা চিন্তা ভাবনা মনে হয় কয় রাকাত পড়েছি তাও ভুলে গেছি কথা কয় না কেন মাঝে মাঝে দুনিয়া বি এত চিন্তা মাথায় এসে ভর করে নামাজের ভিতরে সিজদা দুইটা হইছে না একটা হইছে এইটা নিয়ে টেনশনে থাকি আছে আছে এই জন্য তো আমি একবার বলেছিলাম রাগ কইরেন না রাগ কইরেন না আমাদের মন হলো পাগল মন খালি ছটফট করে কথা কয় না কেন কিছু কিছু লোক আছে নামাজ মসজিদের ভিতর থাকতেই চায় না কথা কয় না কেন রাগ করতেছেন মুনাফিকদের কাছে মসজিদটা হলো জেলখানার মতো ওরা খুব তাড়াতাড়ি ঢুকবে খুব তাড়াতাড়ি বের হবে কথা কয় না কেন মানে মসজিদ ওদের কাছে ভালো লাগে আমাদের মনটা হলো পাগল মন খালি ছটফট করে দুনিয়াবি নানান চিন্তা নামাজের মধ্যে মনে হয় পাগল মহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে জিন্সের প্যান্ট সাথে পরিয়া রাস্তা হাইটা চাপাই পোলা না মাইয়া ওইটা সেনা বড় তাই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে রাগ করতেছেন কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যা যদি বলেন বিলকি চাপা কয় না আমি আবুল বুখারী শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে কথা বলে ঠিক কিনা উল্টা পাল্টা পোশাক পরা যাবে না এরপর আমার দেশের কিছু বোনের আন্দোলন করলো ঢাকা শহরে দেখলেন না কি বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই পোশাকের স্বাধীনতা বলতে কি বোঝাও এদেশে পোশাকের যথেষ্ট স্বাধীনতা আছে কথা বলে ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় পোশাকের স্বাধীনতা আছে না নাই মাঝে মাঝে ঢাকা আর কক্সবাজারে ঘুরতে গেলে মনে হয় আমি লন্ডনে আসি মহিলাদের এত পোশাকের উল্টা পাল্টা অবস্থা কথা না কেন এরপর আবার আন্দোলন করতেছে পোশাকের স্বাধীনতা আছে কি স্বাধীনতা তাই দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই আমি ওই বোনদেরকে বলতে চাই শোনো দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক কোন দাদি কি শাড়ি পরে বিশ্বরটে এসে আন্দোলন করছে দেখে যাও আমি তোমার দাদি শাড়ি পরেছি শাড়ি পরেছি কোন নানি কি বিশ্বরটে এসে আন্দোলন করেছে দেখে যাও আমি তোমার নানি শাড়ি পরেছি কথা কন না কেন দাদি নানি শাড়ি পরেছিল ব্লাউজ ছাড়া ঘরের ভিতর আর দাদি নানি বারো হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে আর তোমার মতো বোন এমন কায়দায় ব্লাউজ ছাড়া শাড়ি পরছো পুরো পিঠটা মনে হয় কাতার বিশ্বকাপের ফুটবল ম্যাচ হবে বারো হাত শাড়ি দিয়ে পুরো তোমার দেহটা ঢাকে না রাগ করতেছেন হ্যাঁ রাগ করতেছেন আপনারা এই পোশাকের স্বাধীনতার নামে ওরা কি বুঝাতে চায় যেটুকু পরে আছে ওইটুকু পরে থাকতে চায় না কারণ এটা লজ্জা শরম নাই কথা বল এক পিচ্চি নিয়ে বলে ছেলেরা আমাদেরকে দেখে সিডুস হয় কেন উড়ে বাপ রে বাপ আছে না নাই আছে না নাই রাগ করতেছেন পিচ্চি পিচ্চি নিয়ে মানে পাকনামি দেখে মাথা গরম হয়ে যায় রাগ করতেছেন আপনারা এই পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাতে চাও পোশাক যখন পড়তে তোর মন চায় না গুগলে সার্চ দে সার্চ দিয়ে দেখ কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে পাসপোর্ট ভিসা লাগায়া সময় থাকতে ওই দেশে চলে যা তোর মতো মেয়ের জন্য বাংলাদেশের একটা কুকুরও কান্না করবে না তারপরেও এই দেশ নোংরামি করার দেশ নয় উল্টা পাল্টা পোশাক পড়তে পারবা না এদেশ মুসলমানের দেশ এদেশ মসজিদ মাদ্রাসার দেশ কোন অসভ্যদের জায়গা হবে না কথা বলে ঠিক না রাগ করতেছেন নাকি আপনারা পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাইতে চাও কত মেয়ে আছে প্যান্ট পরে ঘরে জিন্সের প্যান্ট পরে ঘরে কত মেয়ে আছে বৈশাখের শাড়ি নামে পেটটা ফাঁকা রেখে যুবকদেরকে দেখায় এরা আবার টর্চ লাইট মেরে দেখে এরকম যুবক আছে না নাই এই জন্য আর পোশাকের স্বাধীনতার নাম দিয়ে আমি এসে নাইব না যেটুকু পরে আসো ওটুকু পরে থাকতে দাও কথা কয় না কেন আর
মনে রাখবেন মা বলতে বলতে চাই মা এই পোশাক হলো তাকওয়ার বহির প্রকাশ কথা বলেন ঠিক কি না পর্দা হলো নারীদের জন্য ফরজ আল্লাহ বলেন করনা ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না পর্দা করা নারীদের জন্য ফরজ এই বিধান কা আল্লাহর বিধান মানতে চাও না পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজির হয় কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা সারা রাস্তায় বের হতে পারে না একটা মা একটা বোন যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগাই রাস্তা দিয়ে হাইটে যায় মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে আর পোশাক বুঝায় যে এই মেয়েটা ভদ্র না ভদ্র পর্দা হলো নারীর সম্মান মর্যাদা বাড়ায় পর্দা হলো নারীর সিকিউরিটি দিবি নিরাপত্তা দেবে যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি কথা কন না কেন তো নারীরা প্যাকেটের ভিতরে সুন্দর খোলা জায়গা আছে বেয়াদবি করবেন না আপনারা হাসতেছেন কেন ওপেন এরকম ঘোরাফেরার জায়গা না মা বোনেরা তার সৌন্দর্য প্রকাশ করবে শুধুমাত্র স্বামীর সামনে কার সামনে রাস্তার ওই ভ্যান চালক রিক্সা চালক মুসি মেতর সবাইকে দেখানোর জন্য আল্লাহ তোমার রূপ সৌন্দর্য দেয়নি কথা বলে ঠিক না তোমার এই রূপ সৌন্দর্য দেখার দুনিয়ার মাত্র একটা পুরুষ তার নাম হলো স্বামী স্বামী ছাড়া তোমার সৌন্দর্য আর দুনিয়ার কাউকে দেখাতে পারবে না কথা বলে ঠিক না যাদের সাথে বিয়ে হারাম সেটা ভিন্ন কথা যে ১৪ জন পুরুষ আছে এদিকে আমি যাব না কথা কি বুঝতে পারছেন কিন্তু মা বোনের বলতে চাই মা অবশ্যই পর্দা তোমার উপরে ফরজ আল্লাহর এই বিধান মানবা সম্মানে সমান সমাজে সম্মান ইজ্জত পাইবা কথা বলেন ঠিক কিনা আর এই বিধান যত লঙ্ঘন করবা তত পৌঁছে যাবা মনে রাখবেন মাছ যদি পৌঁছে যায় পসা মাছে মাছি কম পড়ে না বেশি পড়ে পসা মাছে মাছি যেমন বেশি পড়ে যে নারী বেপর্দায় উল্টা পাল্টা পোশাক পরিয়া রং ভঙ্গের শ্বাস দিয়া বিউটি পার্লারের শ্বাস আছে না চোখে তাই মাস কারা যুবকের কাম সারা লাম খালি মিন খালি নুনের ওপর এক নক্তা পেট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা রং ভঙ্গের পোশাক পরিয়া গোলাপ ফুল এইরকম দিয়া বাপরে বাপ চুল গুলো সারিয়া দিয়া আর ওড়না কোন জায়গায় আছে ওইটা বলবো না এইরকম রং ভঙ্গ করে রাস্তা দিয়ে হাইটা যায় যুবক কে গেল রে আছে না নাই মনে রাখবেন মা এই পোশাক এই ভাব এই রূপ লাবণ্য এই সৌন্দর্য চিরকাল থাকবে না বিদায় আল্লাহকে ভয় করে পর্দা করে জমিনে চলো আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্মান বৃদ্ধি করবে কথা বলেন ঠিক কি না মা বোনদেরকে আল্লাহ পর্দায় থাকার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আচ্ছা সময় হলে শেষে বলবো এখন চলেন সামনের দিকে যাই কথা মনে ভুলে গেছেন আপনারা তাহলে উল্টা পাল্টা পোশাক পরা মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই নাই আমারে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই মসজিদ কার ঘর এখানে আমরা কেন যাই ইবাদত করার জন্য কথা বলে ঠিক না তাহলে বলেন তো বাজান আপনি আমি গোলামি করব কার এ যুবক তুমি আমি যখন সালাত আদায় করব অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার দুনিয়ার রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয় রাষ্ট্রপতি আপনি তার গেস্ট মেহমান তাহলে রাষ্ট্রপতির সামনে যাকে মোবাইল টিপা টিপি করবেন দাড়ি চুলকাবেন লুঙ্গি ঠিক করবেন কি করবেন একটা মানুষই বুঝলো আপনারা বুঝলেন না নম্রতা এবং ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন যাতে রাষ্ট্রপতির সাথে আপনার কোন বেয়াদবি না হয় শোনেন দুনিয়ার একটা রাষ্ট্রপতির সামনে যতটা নম্রতা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতা এবং বিনয়ের সহিত আল্লাহর ঘরে মসজিদে আল্লাহকে ইবাদত করা আল্লাহর ইবাদত করার সময় আপনাকে দাঁড়াতে হবে আল্লাহর ঘর মসজিদে এদিক খেয়াল করে আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম এদিক ওদিক তাকাইলে হবে না কিছু কিছু মুরব্বী নামাজের নিয়ত বাদেও এদিক ওদিক তাকায় মসজিদের ফ্যানের দিকে তাকায় এ সাফা নামাজের নিয়ত ছেড়ে দে আগে ফ্যান কয়টা আছে মসজিদে গুনে নে মরার পরে কবরে ফেরেশতারা প্রশ্ন করবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল তা আপনার নজর ফ্যানের দিকে যায় কেন এসির দিকে যায় কেন দেয়ালের লেখার দিকে যায় কেন কথা কেন এক
মুরব্বি চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে বুঝছেন এক ঠেল না ধুয়ে মসজিদে ঢুকছে টাইসালা মসজিদ পিছটা ঘে চাচা একদিক লুঙ্গি একদিক তাও বলে আল্লাহ আকবার মানুষ কয় চাচা লুঙ্গি খুলে গেছে লুঙ্গি ঠিক করেন কয় না লুঙ্গি খুলে যাই যাক একটা জামাত ধরি এরকম তাড়াহুড়া করে আল্লাহর কাছে ইবাদত করলে হবে নামাজ পড়তে পড়তে আপনি দাড়ি চুলকেন টুপি ঠিক করেন লুঙ্গি ঠিক করেন লুঙ্গি এত খোলে রশি লাগান কথা কয় নাকি আপনারা এরকম রং তামাশা নামাজ পড়লে হবে না বাপ রে বাপ দুই মিনিটে দুই রাকাত চার মিনিটে চার রাকাত ফোর জি ফাইভ জি গতির নামাজই আসে না না এই যে রমজান মাস চলে আসছে রমজান মাসে কয় তারাবি মানে তাড়াতাড়ি মার সুপার দাঁড়িয়ে তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থি খানায় কাবা মক্কা মদিনায় তারাবি পড়লাম আমি গত রমজানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগলো তারাবি পড়তে আর আমার দেশে মিনিটে মিনিটে তারাবি রাকাত শেষ বিশ মিনিটে বিশ রাকাত শেষ কিছু কিছু ইমামের তো স্পিরিট এত বেশি ও ষোলো মিনিটেও পারে আছে না নাই তো ভাই এই নামাজ দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না তামাশার নামাজ পড়লে হবে না কথা বলে না কেন এই যে রমজান মাস আসলো প্রথম তারাবিতে দেখবেন মসজিদে জায়গা হচ্ছে না এত মুসল্লি কথা বলে না তিন চার পাঁচটা সাতটা তারাবি পড়া শেষ আসে আছে কমতে কমতে সেই আগের যে কয়জন সে কয়জন আবার ওনারা দেখা দেয় লাইলাতুল কদরে আছে আছে আপনাদের এলাকায় আছে তো ভাই নামাজ দেখি তামাশা করেন জুমার দিন দুই রাকাত নামাজ আদায় করার জন্য মসজিদে জায়গা হয় না মুসল্লির সেই জন্য মসজিদ ভেঙে দুই তালা তিন তালা করা হয় জুমার নামাজে তিনশো চারশো জন মুসল্লি নামাজ আদায় করে আসরের সময় তিন চারশো পড়ে মাগরিব আসা বাংলাদেশের এমন তো মসজিদ আছে যেই মসজিদে ফজরের সালাতের সময় পিছনে দাঁড়ায় আকামত দেওয়ার মতো একজন মুসল্লিও নাই কথা বলে ঠিক না তাহলে জুমার দুই রাকাত পড়লো বাকি আসর মাগরিব আসা ফজর এগুলো পড়া লাগবে না তাহলে দুলে ভাইরা গেল কই কথা কয় না কেন কথা কয় না কেন জুমার দুই রাকাত ফরজ আসর মাগরিব কি বলেন বাংলাদেশে মাঝে মাঝে অবস্থাগুলো দেখলে আমরা অবাক হয়ে যাই বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন জুমার নামাজের দৃশ্য একই রকম কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় নামাজ একটু বেশি কথা বলতেছে দেখে বিরক্ত হয়েছেন নাকি আপনারা ওটা ভাষা কইরেন না চুপচাপ শোনেন নামাজ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত কিনা তাহলে এটার গুরুত্ব বেশি করে দেওয়ার দরকার আছে না নাই তাহলে ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন একটু মনোযোগ দিয়ে শোনেন দুই রাকাত এদিক খেয়াল করেন দুই রাকাত জুমার পড়লেন আসর মাগরিব এশা ফজর এগুলো পড়ার দরকার আছে না এ যুবকে ফজরের নামাজ না পড়িরা সারা রাত মোবাইল টিপা টিম করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা কইলা ফজরের আজান হয় যখন এই হাইব্রিড যুবক নামের শয়তান ঘুমাইতে যায় তখন কথা কয় না কেন যুবক না ঘুমাইয়া তুই না ঘুমাইয়া সারা রাত জায়গা বান্ধবীর সাথে কথা বললার ফজরের সলাতের সময় ঘুমাইলা এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কেমন করে ঘুমাও তুমি ও মুসলমান কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা কেমন করে ঘুমাও নাল খোলার যুবকেরা কেমন করে ঘুমাও তোমরা ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা জোরে বলেন মারহাবা একটু খেয়াল করে শুনেন আপনি আমি সালাত আদায় করে শুনেন রাষ্ট্রপতির সামনে যতটা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন তার চাইতে বেশি ভদ্রতা নম্রতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদার সময় মসজিদের ভিতরে যা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আমি আল্লাহকে সিজদা দেই আপনি আমি মসজিদে ঢুকবো একমাত্র কার ইবাদতের জন্য ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা তোমার গোলামি করি তোমার কাছে সাহায্য চাই ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ বলেন এই ঘরে মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দা আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব এক নাম্বার নিজেকে টেনশন করা লাগবে না আমি আল্লাহ নিজেকে ব্যবস্থা করব বলেন সুবহানাল্লাহ
দুই নাম্বার বান্দা কোনো ভয় থাকবে না সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব বলেন সুবহানাল্লাহ ও নলকোরার যুবকেরা ও এলাকার বাসীরা সেই মুসলমান ভাইরা আমার আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করার সময় দাঁড়িয়ে যাব নামাজ পড়ব আর মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন এই শুনেন সালাত আদায় করব আর মনে মনে ভাববো আল্লাহ আমাকে দেখতেছেন জোহরের সালাত আদায় করতেছি আর মনে মনে এটা খেয়াল করতে হবে এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি কথা বলেন ঠিক কি না একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য লোক দেখানো নামাজ নয় দুই মিনিটে চার মিনিটে ফোর জি ফাইভ জি কদিন নামাজ না ধীরস্থির ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাত আজ থেকে কারা কারা আদায় করবে দু হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আর একবার বলেন আমিন ভাই হাত কি খালি তুললেন নাকি আসলে ওয়াদাও রাখবেন আল্লাহ আমাদের সবাইকে ওয়াদা পালন করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন এবার চলেন বাজান গো আমার মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি ওয়ারাত্মক কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা আলতু ফালতু গল্প করে চায়ের কাপে ঝড় তোলে এলাকার সব মানুষের কথা ওনার মুখস্থ মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে এত আলতু ফালতু কথা জবান দিয়ে কেন বলবেন এত কথা বলা যাবে না মমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না অনার্থক কথাবার্তা বলা থেকে আপনাকে বিরত থাকা লাগবে কারণ জবানের প্রত্যেকটা কথার জবাব দিতে হবে কার কাছে মাইয়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইকি রকিবুন হাতিদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা নাই তাহলে আপনি আমি জীবন যতায় জীবন দশায় যত কথা বলতেছি প্রত্যেকটা কথার জবাব দিতে হবে কার কাছে এই জন্য জবান দিয়ে অনাত্মক কথা বলা যাবে না অশ্লীল কথা বলা যাবে না আজে আজে কথা বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না মমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু আমরা জবান দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সওয়াব হয় উল্টা পাল্টা কথা না বলে চুপ থাকাও নাজাতের লক্ষণ মাংস মাতা না যা চুপ থাকাও নাজাতের লক্ষণ কথা কয় না কেন চুপ চুপ এত কথা কেন বলেন চুপ চুপ থাকেন চুপ থাকলে আপনি বেঁচে থাকবেন গুনা থেকে কথা কয় না কেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা দুইটা জিনিস যদি কন্ট্রোল করতে পারো হেফাজত করতে পারো একটা হলো দুই চলের মাঝখানে থাকার নরম জিহ্বা আর দুইরির মাঝখানে থাকা লজ্জা স্থান এই দুইটা যদি হেফাজত করতে পারো আমি আল্লাহ রসুল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম বলেন সুবহানাল্লাহ তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে জবানের হিসাব নেবেন কে এই জন্য মমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় মমিন বান্দা অনার্থক কাজ করবে না মমিনের টাক হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বার দেবে না সেভেন স্টার ফাইভ স্টার হোটেল খুলবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ মাঠ বানাবে কবরস্থান বানাবে রাস্তার মধ্যে গোষ্ঠের ফলের গাছ লাগাই দিবে পুকুরের ঘাট বানাই দিবে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করবে মমিনের টাকা হলে এই টাকা দিয়ে গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করবে এক কথায় মমিনের অর্থ ভালো পথে মমিন খরচ করবে ব্যয় করবে মমিন মান্দার দুই নাম্বার গুণাবলি ভালো করে শুনেন অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না এ রাশাই নলখোলার যুবকেরা শোনো এই সাহায্য ভাই শোনেন আল্লাহ এই কান কি আল্লাহ গান শোনার জন্য দিয়েছে হ্যাঁ রূপবানে না আছে কমর দোলাইয়া আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া কথা বন্যা গায় কথা বন্যা গায় এই গান দেওয়াশলি গান বাজনা শ্রবণ করা যাবে না সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেন এসে ধাক্কা মেরে তিন টুকরে করে ধুয়ে গেছে মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল এখন মরে গান শোন ফেরেস তারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দিবে কথা কন ঠিক কে না এ যুবক তোমার মতো পাগল যুবক ব্রাহ্মণ বাড়িয়া রেল লাইনে বসে কি খেলতেছে ফ্রি ফায়ার পাবজি আছে না নাই আছে না নাই এই ফ্রি ফায়ার খেলতে খেলতে ট্রেন যে কখন আসছে সিগন্যাল যে কখন চলছে ওদের ভয় নাই ট্রেনে কাইটে শেষ কথা কয় না গো দোয়া করব শোনেন শোনেন খারাপ লাগবে না এদিক খেয়াল করেন তাহলে এ যুবক এই কান আল্লাহ অশ্লীল গান বাজনা শ্রবণ করার জন্য দেয় যুবক এ যুবক গান শুনতে শুনতে তোমার যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দিবা
কথা কয় না কেন এজন্য কান ইয়ারফোন চালু কইরা ঘুমের মধ্যে চলে যাইও না ওই ঘুম যদি না ভাঙে এ যুবক পিকনিকের নামে বক্স ভাড়া কইরা গাড়িতে উঠে লাফালাফি করে গান বাজনা শুনতেছে ওই অবস্থায় যদি গাড়িটা দুর্ঘটনায় পড়ে মারা যাও তখন কি হবে কথা কয় না কেন রাগ করতেছেন রাগ করতেছেন মিথ্যা বলা যাবে না আজকে আমার নামে চাপাই নবাবগঞ্জে পোস্টার করছে আমার নাম দিয়েছে কিন্তু আমার নামে গাইবান্ধাতে আরো বক্তা আছে বাংলাদেশে আমার জানা মতে আরো দশ বারো জন গোলাম রব্বানি বক্তা আছে তো ওনার নাম হলো গোলাম রব্বানি পলাশ ওনাকে কমিটি দাওয়াত দিয়ে আজকে যখন কথা বলতেছে একটু কম বেশি মনে হচ্ছে কথা বোঝেন নাই মনে হয় তো এরপরে কমিটি আবার আমার নাম্বার কেমনে পায় ফোন দিয়ে করছে হুজুর আমরা তো বিপদে পড়ে গেছি আসল গোলাম রব্বানি খুঁজতে যায় নকল গোলাম রব্বানি দাওয়াত দিচ্ছে তাহলে আসল নকল না উনিও গোলাম রব্বানি ওনাকে নেন কয় না হুজুর উনি যদি মাহফিলে আসে তো মানুষ আমাদেরকে পিটাবে এই জন্য আপনি একটু আসেন অনেকগুলো টাকা দিতেছিলাম না ভাই আমি ওয়াদা দিয়েছি রাজশাহীতে এখানে যাব আর আপনারা তোমাকে দাওয়াতই দেননি কয় হুজুর আপনার দাওয়াত দেইনি আপনার মনে করে ওই হুজুরকে আমরা দাওয়াত দিছি কি বিপদে পড়ে গেছে এখন আবার ফেসবুকে একজন আমার ছবি দিয়ে ওই এলাকার লিখছে যে গোলাম রব্বানি হুজুর আজকে অ্যাক্সিডেন্ট করার কারণে আমাদের মাহফিলে আসবেন না চিন্তা করছেন সুস্থ একটা মানুষ আমি আমি নাকি দুর্ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে আছি তাহলে তোরা দুই নাম্বারই করলি তোরা ঢোকার মধ্যে পড়লি গোলাম রব্বানি মনে করে আর গোলাম রব্বানিকে দাওয়াত দিলি আর বাঁশটা আমাকে দিলি এই হলো কিছু মাহফিল কমিটির ভুল বোঝাবুঝি ওই এলাকার শ্রোতা মনে করবে হুজুরকে ঠিকই দাওয়াত দিয়েছে এখন মাইক ধরে যদি বলে আমরা টাকাও দিছি কথাও বলছি কিন্তু মনে রাখবেন এই যে মিডিয়া আছে আমি বলতেছি আমাকে সাক্ষাৎ ছাড়া আমি দাওয়াত নেই না যদিও কোনো কারণে যদি মোবাইলে সাক্ষাৎ না হয় আমি কমিটিকে নিজেই বলি আমার ইমো নাম্বার নেন আমার একবার ভিডিও কল দিয়ে দেখেন হুজুর খুবই ভালো হয় এত দূর থেকে যাবো কেমনে ভিডিও কল দিই ভিডিও কল দিয়ে আমার দেখার পরে তারপরে আজকে একটা ভিডিও কল দিয়ে বাগেরহাটে মাহফিল নিলাম কথা বোঝেন না আমার কথা হলো আমার সাথে সাক্ষাৎ না করে কেউ মাহফিলে দাওয়াত দেওয়ার কোনো দরকার আর সাধারণ জনগণের কাছে আমাকে সিটিং বানাবেন না ওরা যদি একবার বলে হ্যাঁ হুজুর অসুস্থ তাহলে মানুষ মনে করে হ্যাঁ অসুস্থ আর যদি একবার বলে টাকা পয়সা নেই আর এক মাহফিলে গেছে তখন খুবই উড়ে বাট্টা কথা বোঝে না সিটি আমারে বানাইতেছে কথা কয় না কেন অথচ তারা আমারে দাওয়াতই দেয়নি আমাকে দাওয়াত দিচ্ছে শাহাদত আমি আসি আজি কথা কয় না কেন রাগ করতেছেন এই যে মাঝে মাঝে বড় বড় বক্তা আমি তো বড় বক্তা না অনেক বড় বড় বক্তা যারা আছে তাদের নামে যদি পোস্টার হয় মনে রাখবেন অধিকাংশ খেলে ঘাবলা আছে ভিতরে কিছু কিছু মানুষ পোস্টারে বক্তার নাম ব্যবহার করিয়া কালেকশন করিয়া নিচে একটা ভুল ভাল কথা বলে ছেড়ে দেয় ওদের উদ্দেশ্যই খারাপ এই জন্য ওরা আসল মানুষ খুঁজে পায় না যাদের নিয়ত ভালো ওরা ভালো জায়গাতেই যায় আর যাদের নিয়তে ভেজাল ওরা ভেজালের মধ্যেই পড়ে কথা কয় না কেন এই জন্য কমিটির নিয়ত সহি থাকা লাগবে আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুক জোরে বলেন আমিন তাহলে এ যুবক শোনো দুই নাম্বার গুণাবলী অনার্থক কথাবার্তা বলা যাবে না মমিন জবানদের সেই কথা বলবে যে কথা বললে সব হয় অনার্থক কাজ করা যাবে না মমিন সেই কাজ চালু করবে যে কাজ কাজ বললে সব হয় অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না এই কারণে হকানি ওলামা একরামদের বয়ান শুনতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআন তিলাওয়াত শুনতে হবে ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে উল্টা পাল্টা কথা শ্রবণ করা যাবে না কথা বলেন ঠিক কিনা তাহলে দুই নাম্বার গুণাবলী ভালো করে বোঝেন মমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয় মমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে মমিন থাকবে আর গুনাহ আছে যেখানে আমরা নাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো জোরে বলেন আমিন এইবার মমিন বান্দার তিন নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন মমিন বান্দার তিন নাম্বার গুণাবলী আল্লাহ যদি মমিন বান্দাকে নেসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় যায় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত হয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার হয় ভাই আপনারা ওটা বসে কোথায় এই এই টেনশন নাই টেনশন নাই বৃষ্টি কই হালকা ওই ব্যাপার না এখন তো ওই আষাঢ় মাসে বৃষ্টি না ওটা বসা করেন না ওটা বসা করেন না একটু মেহরবানি করে বসে থাকা কারণ তিন নাম্বার গুণে বলে এসে গেছে হ্যাঁ পানি ভিজে না আর কয়েক মিনিট দিলে হবে ইনশাআল্লাহ আর আপনারা বারোটা পর্যন্ত আছে বারোটা পর্যন্ত ওয়াদা দিয়েছেন বারোটা পর্যন্ত দয়া করে থাকেন ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করা মোনাফিকের লক্ষণ কথা বলেন ঠিক কিনা
এরপরে যারা চলে যাচ্ছেন যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা শেষ বিদায় বই আছে বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন বইটা অনেক চমৎকার একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয় স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম কথা কি বলছেন না জান্নাত জাহান্নাম আখিরাত কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহকারে 76 বিশের বইটা আমার মোবাইল নাম্বার আমার মাদ্রাসার ঠিকানা সহ লেখা আছে যদি পারেন বইটা আপনারা গাড়ির ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন বইটার নাম শেষ বিদায় 50 টাকা হাদিয়া দিয়ে বইটা সংগ্রহ করতে পারেন খুব চমৎকার বই যুবকেরা অবশ্যই এগুলো কোরআন হাদিসের বই পড়ে না অরে পড়ে উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনে অভিশাপ তো রাত মিলন হবে কত দিনে তোর মরণের পরে কথা হয় না এগুলো আজেবাজে উপন্যাস পড়ে চরিত্র নষ্ট করা যাবে কোরআন সুন্নার বই পড়তে হবে কথা বলে ঠিক কি না হ্যাঁ আলেমদের কোরআন সুন্নার বই পুস্তকগুলো কিনবেন বাজার হাট থেকে কথা কি বলছেন আমাদের মিজানুর রহমান আজারি ভাই তিনটা বই লিখছেন অনেক যুবক অবশ্য পড়ছেন আহ্বান মেসেজ আর একটা লিখছেন সূরা ইউসুফ যাই হোক এই যে ওলামা ইকরাম চেষ্টা করে যাচ্ছেন বলার মাধ্যমে লেখনের মাধ্যমে আবার অনেকে এগুলো চিন্তা করে যে ব্যবসা করতেছে আসলে সব জায়গায় ব্যবসা না এটা বোঝা লাগবে এগুলো ভুল মেসেজ আপনাদেরকে দিবে কিছু লোকের কাজই হলো মানুষের সমালোচনা কিছু লোকের কাজই হলো অযথা অহেতুক মন্তব্য করা ওদের মন্তব্য কারণে আমাদের গন্তব্য থেমে থাকবে হ্যাঁ ওদের সমালোচনা যাবে একদিক দিয়ে আমরা জায়গা মতো পৌঁছে যাবো ইনশা আল্লাহ আমাদের কবুল করেন যারা বলেন আমি এই যে 3 নম্বর গুণা বলি 4 নম্বরই তো যুবকদের ওয়াজ ওরা বারবার বলছে হুজুর আমাদের ওয়াজ করা লাগবে এই তো 4 নম্বর যুবকদেরকে ইনশাল্লাহ এই পানি তো সাধারণ পানি কত যুবক আছে পানির ভিতরে মান্ডবী সাজা দেয়া করছে পানি চলে গেছে বৃষ্টির ভিতরে দাঁড়ায় থেকে বলে হাজারো বৃষ্টি ঝড় তুফান ঘূর্ণিঝড় হয়ে গেলেও তুমি ভালোবাসা না বলা পর্যন্ত আমি আর আজকে যাব না এরকম যুবক আছে না নাই যাই হোক যুবক অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য জাকাত আছে সমাজের বঞ্চিত অবহেলিত পদে ভরে থাকা গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোলানোর জন্য জাকাত আছে রাস্তার এই পাশে 10 তলা এই পাশে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য কথা বলেন ঠিক কি না শোনেন শোনেন স্বাধীনতার 50 বছর কেটে গেল যারা জাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না কারণ বাংলাদেশের মানুষ জাকাত মানেই বোঝে শরিয়ার লঙ্ঘি কথা কয় না কয় অমুক অমুক তালুকদার সেরাগালি বদনা কি করবে শাড়ি লুঙ্গি বিতরণ করবে মানুষ আছে স্কুল মাঠ কলেজ মাঠে হাজির মানুষ আছে 50,000 শাড়ি লুঙ্গি নিয়ে আসছে 5,000 ঠেলা তেলি গুতা গুটি খুঁটা পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে কর্তব্য এবার বাংলাদেশ প্রতিদিন নয়া দিগন্ধর কালের কণ্ঠ সব পেপার পত্রিকায় টেলিভিশনে নিউজ প্রচার হয়ে গেল বলেন তো বাজান যেই মানুষটা জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে মানুষ মারছে আপনার কি মনে হয় এই জাকাত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে বলেন পাওয়া যাওয়া দেবে আর এই জাকাতের শাড়ি লুঙ্গি মানে কেমন জানেন নিজের পরে না পরে তাকে আমার লুঙ্গি 500 টাকা 1,000 টাকা দাম আর গরিবকে দেয় 200 টাকা লেটন লুঙ্গি ওর পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায় নিজের বউরে পরে 5,000-10,000 টাকা দামের শাড়ি আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই শাড়ি বড়লোক তুমি তোমার বউরে পরায়ো এই শাড়ি তোমার মেয়েরে পরায়ো কথা বলে না কেন 5,000 দেওয়ার দরকার নাই 500 দেন মান সম্পন্ন কাপড় দেন আর জাকাত মানে শাড়ি লুঙ্গি নয় কি শোনেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয় কিভাবে দেবেন শোনেন এই ছেলেটা বেকার বসে আছে ওরে যাকাতের 1,50,000 টাকা দিয়া আশাবের মর ওই জায়গায় একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন এই জাকাতের 1,50,000 টাকা দেওয়ার যে একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দিলেন আল্লাহ চাইলে 10 বছর পরে ও নিজেও জাকাত দেবে এই ছেলেটা বেকার বসে আছে ওরা একটা জাকাতের 1,50,000 টাকা দিয়ে অত ভ্যান রিক্সা টিক্সা কিনে দেন ওগুলো চালায়া ভাগ্যের পরিবর্তন করবে কথা বলেন ঠিক কি না একটা মহিলা আছে বিধবা শাড়ি দিয়ে কিলাপ সিলাই মেশিন কিনে দেন 3টা ছাগলের বাচ্চা কিনে দেন 2টা গাড়ি গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে কথা বলেন ঠিক কি না জাকাতের
টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে 200 টাকা 500 টাকা নোট দিয়া পুরো এলাকা পৌঁছালে হবে না কি জোরে আসে নাই কিন্তু থেমে যাবে ইনশাআল্লাহ থেমে যাবে আচ্ছা আমরা একটু দোয়া করি আপনাদের এলাকায় মুনাজাত করেন তো তাহলে একটু দোয়া করি সরাসরি দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين اسمان থেকে তোমার রহমতের নজর দিয়ে তাকায় দেখো নলকোলা যুব সমাজ আয়োজন করেছে আল্লাহ আর একটা ঘন্টা যদি তুমি রহমতের দরজা খুলে দিয়ে একটু বৃষ্টি পড়া বন্ধ হয় মালিক গো আমরা একটু কোরআনের কথাগুলো ভালোভাবে বলতে পারতাম শুনতে পাইতাম তোমার রহমতের নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ এই জায়গায় কিছুটা সময়ের জন্য তুমি বৃষ্টি দিও না আল্লাহ তোমার কুদরতি কদমে ভিক্ষা চায় আমি গুনাহগার টাকা দেখো কত দাড়ি পাকা বহুত বিরাজ যুবকেরা হাজি সাহেবের আলে মোলা হাত তুলেছে যার হাত দুকারা পছন্দ হয় এই মসজিদে একজনও যদি তোমার প্রিয় কোনো বান্দা থাকে সে বান্দার হাতের ওসিলা করে বৃষ্টি তুমি বন্ধ করে দাও আল্লাহ আমাদেরকে কিছুটা তুমি সময় দাও গো মালিক এক দেড় ঘন্টা পরে তোমার যত মনে চাই তুমি আসমান থেকে বৃষ্টি দিও গো মালিক বৃষ্টি আমাদের প্রয়োজন আছে আল্লাহ আপাতত একটা ঘন্টার জন্য এই মাহফিলে তুমি বৃষ্টি দিও না ও মালিক তোমার দয়া চাই তোমার করুণা চাই তুমি রহমান তুমি রহিম তুমি সাত্তার তুমি জাব্বার তুমি কহ্বার আল্লাহ গো তোমার রহমতের বৃষ্টি তুমি বন্ধ করে দাও কিছুটা সময় পরে আবার বৃষ্টি দিও আল্লাহ এই দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কত দয়া চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান তাহলে বলেন তো যাকাত আসছে কোন দারিদ্রতা বিমোচন করার জন্য কথা বলেন ঠিক কিনা যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য শোনেন বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক কথা বলেন না কেন সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না কথা কয় না কিয়ামত পর্যন্ত সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না কিন্তু দারিদ্র মুক্ত হবে তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হবে যখন শুনেন একটা জরিপ করা হয়েছে 10 বছর যদি বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করে গরিবদের মাঝে টাকা বন্টন করা হয় 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না বলেন সুবহানাল্লাহ শুনেন একটু মনোযোগ দিয়ে শুনেন এদিক খেয়াল করে ভাই দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে কি ভিত্তিক যাকাত ভিত্তিক অর্থনীতি নফল না ফরজ আরো জোরে বলেন সুদের বৃদ্ধিকে আল্লাহ ধ্বংস করবেন আর যাকাতের বৃদ্ধি দান সদকার বৃদ্ধিকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিবেন বলেন সুবহানাল্লাহ যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে যাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে সুবহানাল্লাহ বলেন শুনেন 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 যাকাত দিলে সম্পদ কমে না আজকে বাংলাদেশের অনেক ধনী আছে যাকাত আছে 100 কোটি টাকা কোনো মতে 5-10 কোটি টাকা যাকাত দিয়ে নিজে 90 কোটি টাকা যাকাত নিজে মেরে খায় ইনি ধনী মানুষ এনার জাকাত আছে 10 লাখ টাকা 2-3 লাখ টাকা কোনো মতে দিয়ে নিজের 5-6 লাখ টাকা জাকাত নিজে মেরে খায় বাংলাদেশের ধনীরা যদি আল্লাহর ভয় নিয়ে সঠিকভাবে জাকাত এই জমিনে দিত অন্তত 50% গরিব মুক্ত বাংলাদেশ হতো কিন্তু ধনীরাও সঠিকভাবে দেয় না এই জন্য কি করা লাগবে এদেশের অনেক মন্ত্রণালয় আছে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে শোনেন শোনেন কি মন্ত্রণালয় যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে আর এই যাকাত মন্ত্রণালয়ের পরিচালনার দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী বড় বড় আলেম ওলামা তাদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্বভার দেওয়া লাগবে আর আলেমদের কাজ হলো এদেশের সমস্ত ধনীদের তালিকা করে প্রত্যেক বছর তাদের কাছ থেকে যাকাত আদায় করা লাগবে যাকাত দেবে না যাকাত কি করা লাগে আদায় করা লাগবে আর আলেমদের দায়িত্ব কেন দেওয়া লাগবে কারণ ওই গুমসোর সালসোর ডালসোর তেলসোর কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর ওদেরকে দিলে হবে না দেশের মাটি সর কথা কয় না কেন শোনেননি শোনেননি ডালসোর তেলসোর এ দেশের মাটি সর
খালি একটা কথাই ছেলেটা কয়নি যাক আমিও বলবো না আচ্ছা এদিক খেয়াল করেন ডাক করতেছেন মনে হয় একটু খেয়াল করেন ভাইয়ের আমার কারণ ওদেরকে দেওয়া যাবে না এই দেশে মাননীয় প্রধানমন্ত্রীর দয়ার মন মানসিকতা তার হৃদয় অনেক বড় কি করলো করোনার সময় 50 লাখ মানুষকে 2500 করে টাকা বিকেশে দিল গরীব মানুষকে চেয়ারম্যান সাহেব কি করলো নেতা সাহেব কি করলো নিজের বইয়ের নাম দিয়েছে নিজের মিয়ের নাম দিয়েছে 2500 টাকার জন্য বইয়ের নম্বরে সিম কিনে সেই নাম্বার ঢুকে দিয়েছে 2500 টাকার জন্য মিয়ের নাম দিয়েছে এ আপনাদের চেয়ারম্যানের কথা কিন্তু বলতেছেন কিন্তু এরকম করছে কি না কোন দুই চার জন এরকম আছে না নাই ভালো মানুষও যেমন আছে মন্দ মানুষ আছে সৎ নেতাও আছে অসৎ নেতাও আছে আল্লাহওয়ালাও আছে দুর্নীতিবাজও আছে কথা বোঝা লাগবে শোনা যেই নেতা 2500 টাকার জন্য বইয়ের নামে সিম কিনা গরিবের টাকা হাতে নেয় ওরে যদি জাকাতের টাকা দেন ও সুইস ব্যাংকে সব ভরাবে এজন্য যার তার হাতে সব দায়িত্ব দেওয়া যাবে না তামাম পৃথিবীতে তেলের খনি মাটি নিয়েছে বাংলাদেশে বানাইছে খাটে নিয়েছে দেখেন নে কার হাতে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী করোনার সময় হাজার হাজার বস্তা চাল খালি দান করে দিল যে আমার গরিব জনগণ যেন না খায় না থাকে চেয়ারম্যান কি করলো 500 বস্তা 400 বস্তা চাল নিজের গোডাউনে মজুত করছে চাল সহ চেয়ারম্যান গ্রেপ্তার হচ্ছে ঘটনা দেখেননি আপনারা যেটা ভোটে গেছে ওটা বলা লাগবে অস্বীকার করার কোনো সুযোগ নাই সত্য গোপন করলে হবে না কথা বলে ঠিক কি না শোনেন 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 আমার এলাকাতে ভালো একটা চেয়ারম্যান ছিল 20 বছর চেয়ারম্যানই করছে চেয়ারম্যান থাকতে থাকতে মরে গেছে ওজন্য মনে হয় ক্ষমতা থাকা উত্তর মারা গেছে খালি মানুষ খালি দেখছে কার ভোট অমুকের ভোট চোখ বন্ধ করে দিছে এত ভালো মানুষ ছিল কথা কয় না নেতা হলে এরকম নেতা একবার দুইবার কে খালি খালি দাঁড়াইলেই পাস দাঁড়ালেই পাস এরকম নেতা হলে কথা কয় না কেন আর ওই নেতা যদি সৎ হয় তাহলে এরকম হবে কথা কয় ঠিক কিনা আর হুমকি ধুমকি দিয়ে দুই তিনবার থাকা যায় বেশি থাকা না এই জন্য আল্লাহ আমাদের হেদায়ত দান করেন জোরে বলেন আমিন শোনেন আমরা জনগণের প্রিয় নেতা চাই যারা জনগণকে ভালো ভালো কলিজা দিয়া জনগণও ভালো ভালো কলিজা দিয়া কথা বলেন ঠিক কিনা হ্যাঁ জনগণের ভালোবাসা অর্জন করা লাগবে ঘৃণা নয় কি 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 আচ্ছা যাই ওই দিকে যাবো না রাগ করতেছেন মনে হয় এদেশের সমস্ত অভিভাবক নেতা যারা আছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ সবাইকে জনগণের জন্য মানবতার জন্য এই দেশের কল্যাণে কাজ করা তৌফিক দান জোরে বলেন আমি হ্যাঁ ভালো দুই চার দেশে কাজ করতেছে সেগুলোর প্রশংসা আমরা সবসময় করি এদিক খেয়াল করেন যে কথা বলতেছিলাম ভুলে গেছেন মনে হয় এদেশের আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগে জাকাত মন্ত্রণালয় পরিচালনার কথা কম না কেন 10 বছর যদি এই দায়িত্ব পালন করা যায় 10 বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে সুবহানাল্লাহ বলবেন না এই জায়গায় 2 মিনিট একটা ঘটনা বলি মনে পড়ে গেল বলবো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কি নাম মুসা আলাইহিস সালাম কারুনকে যে বলে কারুন জাকাত দিতে হবে কারুন দেখে বলে আমি জাকাত দিতে পারবো না মুসা আলাইহিস সালাম বলে জাকাত না দিয়ে জাকাত আদায় করা হবে কি করা হবে মুসা নবী রাগ কম না বেশি কারণ বলতেছে রাগার আগে করার দরকার না আমি জাকাত দেব কত টাকা শতকরা 2.5% এইবার কারণ হিসাব নিকাশ করে বানান এই কারণ কাল্লা এত সম্পদ দিয়েছিল সৌদ্দটা উঠ লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না এই কৃপণ কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আছে 7 দিন 7 রাত দিলেও জাকাতের টাকা ফুরাবে না এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে সে তখন কি করলো এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা এই সবদা নামের পতি তার কাছে গেল যাই বলে সবদা রে আমার একটা কাজ তোকে করে দিতে হবে বিনিময়ে 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম আর আগামী কালকে ভরা মজলিসে মুসা নবী যেই জায়গায় বয়ান করবে ওই মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি এই মুসা নবী দিনের বেলায় বয়ান করে ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই বাস এনাফ এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা করার আমি করব 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বয়ান করতেছেন হাজার হাজার মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দিতেছেন মুসা নবীর আলোচনা শোনার পর সরদার পাশা নিদয় বলে চোখ দিয়ে পানি ঝরতেছে কারণ কালি ইশারা দেবে তাড়াতাড়ি দাঁড়া
আজকে মুসা যে কায়দা ওয়াজ করতেছে সব মানুষ মনে ঈমান গ্রহণ করবে শব্দ বলে আরেকটু শুনি কয় না শুনতে দেওয়া যাবে না দুইজন লোক পাঠা দিল তাড়াতাড়ি সব দেখে দাঁড় করে দাও দুইজন লোক এসে বলে নেতা গতকাল রাস্তিতে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষী দিয়া টাকার বস্তাতে নিয়ে বাড়িতে চলে যাও শব্দ বলে আরেকটু শুনি বল না শুনতেই দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে জোর করে শব্দকে দাঁড় করা দিল যখন কারণ হলো আপনারে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর টাকা দেয় দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মুসা নবী কে সেনে এক নাম্বার না দুই নাম্বার রতনে রতন সেনে রতনে রতন সেনে ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর আজ পৃথিবীর জমিনে আলে মোলামা যখন হক কথা বলে এক আল্লাহর কথা বলে একামত দিনের কথা বলে আল্লাহর আইনের কথা বলে এই জমিন কোরআন দিয়ে পরিচালনা করার কথা বলে ডাইরেক্ট এক শ্রেণীর মানুষ বলে হুজুর ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তুমি একটা তার সেরা তোমার জীবন লাইন সারা তুমি একটা তার সেরা কথা বলবি কিনা আজও যারা আলেম ওলামার কথা বলাতে বাধা দেয় ডাইরেক্ট আলেমদের কথা বলতে বাধা দেয় বুঝবেন ওরাও সমাজের ডিজিটাল কারণ আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে যাত্রার নামে রাত বারোটার পরে নত্তুগির গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে 100 ফুট গরু জারি করা হয় না যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলে 100 ফুট গরু জারি করে আলেমদের কথা বন্ধ করে দেয় কোরআনের মাহফিল বন্ধ করে দেয় আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানে রক্ত দিয়া হয়নি কোন মুসলমান কোরআন বন্ধ করতে পারে মুসলমান মমিন হলে কোরআন শুনে ইমান বাড়বে আল্লাহর কালাম শুনলে মমিনের ইমানের ব্যাটারিতে চার্জ হয় ইমানটা বেড়ে যায় ইমানটা বৃদ্ধি পায় বলেন সুবহানাল্লাহ আবুবকর কোরআন শুনে ইমান বেড়ে গেছে জান্নাতের এক নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হয়েছেন আবুবকর বাড়িতে হয়ে গেছে মসজিদ আর আবু জেহেল বিরোধিতা করেছিল অকল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লি হাযাল কোরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন কোরআন শ্রবণ করো না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আলোচনা করে হট্টগোল সৃষ্টি করো তালি বাজাও শির দাও যেভাবে হোক কোরআন বন্ধ করে দাও তাহলে আমরা কাফেররা বিজয় লাভ করব জোরে বলেন নাউজুবিল্লাহ যে আবু জেহেল নবীকে পাগল জাদুকর গণক নানান ধরনের মন্তব্য করেছিল ওই আবু জেহেলের বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট তামাম পৃথিবীর হাজিরা খায়ারের মুখের উপর ছাড়িয়ে থুই আসে কোরআনের বিরোধিতা করে আবু জেহেলের বাড়ি হয়ে গেল পায়খানা আর কোরআনের পক্ষে থেকে আবু বকরের বাড়ি হয়ে গেল ইবাদতখানা মসজিদ এই জন্য পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন আপনার ব্যাপার বলা যায় না আপনার কবরে গরু ছাগল পেশাব পায়খানা করতে পারে এখনো সময় আছে ভালো হয়ে যান কথা কয় না কে আল্লাহ আমাদের হেদায়েত দান করার জন্য বলেন আমিন ইসলামের পক্ষে কাজ করতে হবে কার পক্ষে আল্লাহ আমাদের বুঝ দান করুন জোরে বলেন আমিন আলে মোলামা দেখেন না মসজিদে কথা বলে মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে গেছে সুদখোর হুজুর হক কথা বলে আমি একটু ওগুলো ব্যবসায় জড়িত শেষ বয়সে কিছু টাকা পাইছি বাজারে ছেলে পেলেকে দিছি সপ্তাহে গেলে কিছু আমার দেয় কারেন্ট সুদ এটা না আপনার মাথা ব্যথা কেন আছে না নাই সুদের কথা বললে সুদ করো সভাপতি চলে যায় ঘুষের কথা বললে ঘুষ করো সেক্রেটারি চলে যায় পর্দার কথা বললে ব্যাপার দায় তোলা সেক্রেটারি কেশিয়া পরা চলে যায় কথা কানা কথা কানা কেন ওয়াস ওয়াস মাঝে মাঝে ওয়াশও করা লাগবে রাগ কইরেন না আমার মসজিদের এক মুসল্লি ছিল দুইটা মেয়ে ইন্টারে পড়ে আমি বললাম ভাই একটু মেয়ে দুটাকে পর্দা করেন একদিন দাওয়াত দিছিল তো বাড়িতে যা দেখি পর্দার কোনো বালাই নাই তো আমি বলছিলাম ভাই দেখেন মেয়েগুলো বড় হয়েছে বোরকা পরে যেন কলেজে যায় কয় হুজুর কি যে বলে মেয়ের কি এমন বয়স হয়েছে এখনো নাক চিপলে মায়ের দুধ বের হয় দরকার নাই ওরা কিছুদিন পরে তো বিয়ে শাদী দিলে স্বামীর বাড়িতে যা পর্দা করবে খুবই ভালো পরে সপ্তাহে যাওয়া মাত্র হাত ধরে কান্না শুরু কি হয়েছে ভাই হুজুর আমার মেয়ে যে কবে বড় হয়েছে আমি জানি না বুধবারে রাতে হুজুর চলে গেছে ফোন বন্ধ খুঁজে পাচ্ছি কথা বোঝেন না মেয়ে ইন্টারে পরে বয়স হয়নি রাগ করতেছে সামনের দিকে চাই এই যে যুবকদের অবস্থা এসে গেছে তাহলে এদিক খেয়াল করেন তিন নাম্বার এদিক যে কথা বলতেছিলাম শোনেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে কারণ বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর আজও পৃথিবীর জমিনে যারা বলবে আলেমদেরকে ওয়াজ বন্ধ করেন ওরাও সমাজের ডিজিটাল কারণ
হক কথা অনেকে সহ্য করে না হকের কথা বললে বেঈমানদের জ্বলে কথা বুঝেন না মুনাফিকেরা কোরআনের হক কথা সহ্য করতে পারে লম্বা হবে আমি লম্বা করব না বাজানো আমার সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আল্লাহর নবী মুসাকে ডাইরেক্ট বলতেছে মুসা আওয়াজ বন্ধ কর টাকা দে দুই নাম্বার মহিলা দাঁড়াইছে ও শব্দটা তোমার যা বলা তুমি বলো আমি তোমার সাথে আছি তুমি তো সাথেই থাকবে তুমি তো লুচ্চা নাম্বার ওয়ান ভালো করে বোঝেন মাজান গো আমার এইবার শব্দটা বলতেছে কারণ তুমি বসো আমি দাঁড়িয়েছি আমার বলার জন্য আমি বলবো এইবার জনগণকে লক্ষ্য করে শব্দটা বলতেছে আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই সুবহানাল্লাহ বলেন মুসা নবীকে দেখার পর আলোচনা শোনার পর আমার পাশা হৃদয় গইলে গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না খারাপ কাজ করব না গুনাহের কাজ করব না আমি তওবা করে ঈমান গ্রহণ করব আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায় শুকর ঘুষকর ভালো হয়ে যায় চোর ডাকাত ভালো হয়ে যায় বেপর্দায় সালামা বোন পর্দা করে দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে টুপি সারা যুবকটা টুপি পরে আলেমদের ওয়াজের মাধ্যমে এ সমাজের হাজারো মানুষের পরিবর্তন হয় কথা বলেন ঠিক কে না ভালো করে বলেন আলেমেরা এই জাতির ভালো চায় খারাপ চায় না আর তাদেরকে নানান ধরনের মন্তব্য করা হয় হুজুরে উস্কেনিমূলক বক্তব্য দেয় কিসের উস্কেনি আলেমরা একটু জোরে কথা বলে ভয় পায় বাতিলেরা বুঝছেন মনে করি এত জোরে আওয়াজ হবে কে হুজুর নরম করে ভাই রে ঠান্ডা করে হুজুর এত জোরে কথা মানে একটা ভয় যদি জোরও হয় তাও ভয় পায় অন্তর যে সংকীর্ণ ছোট হয়ে গেছে অন্তরে মরিচা পড়ছে ভাইরাস ধরছে অন্তর যদি সাদা মাথা হইতো আওয়াজটাকে মনে করতো না আলেমদের আওয়াজ এরকম হওয়া দরকার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম শব্দার কথা বলতেছিলাম এইবার শব্দা বলতেছে কারণ কেন লাফালাফি করতেছে গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন গতকাল রাতের গোপন বৈঠক এবার ওপেন করে দিচ্ছেন শোনেন বলতেছে কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল আমার দুই বস্তা টাকা দিতে চায় এক বস্তা টাকা গতকাল রাত্রি দিতে এসে আজকে সাক্ষী দেওয়ার পর আর এক বস্তা টাকা দিবে বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা ফাঁস করে আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ওই কারণ হলো আমি সব দ্বারা নিয়মিত ভক্ত আল্লাহ বলেন তো বাজান যে কত করেছে নিজের গর্তে নিজে করেছেন ও আমা কেরু আমা কের আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন খেলাকার আরো জোরে বলেন খেলাকার যে ষড়যন্ত্র করেছে যারে দিয়া ফাঁসাবে তার মুখ দিয়ে সত্য কথা বের করে দিলেন কে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আজও পৃথিবীতে বড় বড় আল্লাহওয়ালাদেরকে ফাঁসানোর জন্য সাক্ষী কন্টাক্ট করা হয় কারণ সাক্ষীর কথা শুনে তো বোঝা যায় মিথ্যা সাক্ষী দিচ্ছে বলে সেদিন ছিল আমাবস্যার রাত আমি 1 কিলোমিটার দূরে থেকে দেখেছি ভারতের টাটা কোম্পানি চাকু দিয়ে কোপায়ে কোপায়ে মারছে আমাবস্যার রাতে গিয়ে 1 কিলোমিটার দেখা যায় তার মানে বোঝা গেল সাক্ষীটা মিথ্যা ভুয়া ভাই কথা কয় নাকি কথা কয় নাকি আজকে কত মানুষকে নানান ধরনের অপবাদ মিথ্যা তহমত দেওয়া হয় মনে রাখবেন এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে বিচার দুনিয়ার আদালতে শেষ নয় আল্লাহর আদালতে একদিন বিচার হবে মুসা নবীর আগ কম না বেশি দেখে বলে আল্লাহ কারণ কার সার দেওয়া যাবে না এত রাগি নবী মুসা রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন পাগড়ি ভেদ করে চুল দাঁড়া হয়ে যায় দেখে বলে আল্লাহ ওরে সার দেওয়া যাবে না যাকাত চাইছিলাম আর ষড়যন্ত্র করেছে আপনি জমিনকে ওয়াদা দেন ধন সম্পদ সহ যেন কারণকে গ্রাস করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুরি করলেন এইবার কারণে ধন সম্পদ সহ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে গ্রাস করে ফেলতেছেন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ডাইবা গেছে কারণ বলে ব্যাপার না দেহে শক্তি আছে উঠতে পারবো লাভ দিয়া মাজা পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না উঠতে পারবো লাভ দিয়া গলা পর্যন্ত তখন জমিনের ভিতরে চলে গেছে দেখে বলে মুসারে ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও জানতে আমার ভিক্ষা দাও মুসা নবী দেখে বলে আল্লাহু সমাদ আমার আল্লাহ অমুক ব্যক্তি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না আমার আল্লাহ শুধু দিয়ে যায়
কারণ রে তোর ধন সম্পদ সব জমির ভিতরে চলে যায় আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মত যারা আল্লাহর রাস্তায় যাকাত দিবে না কৃপণতা করে সম্পদ জমা রাখবে কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের সাথে আল্লাহর আদালতে তাদের বিচার হবে কথা বোঝেন নাই মনে হয় সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা ধন সম্পদ জমা রাখে এই সম্পদের জন্য আল্লাহ বলেন তাদের আযাবের সুসংবাদ দাও তাহলে আল্লাহর রাস্তায় যাকাত না দিয়ে টাকা পয়সা জমা রাখলে বলেন তো কঠিন কিয়ামতের ময়দানে বিপদ আছে না নাই এই যাকাতের অর্থ না দিয়ে যারা মাল সম্পদ জমা রাখবে এই সম্পদ তার জাহান্নামের শাস্তির কারণ হবে তাহলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে হইলে আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে পবিত্র হওয়ার দরকার আছে না নাই যাকাত আপনার সম্পদকে পবিত্র করে যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে তাহলে আল্লাহর ভয়ে আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন জোরে বলুন আমিন এবং যাকাত দেওয়ার মতো মন মানসিকতা আল্লাহ আমাদের দান করুন জোরে বলুন আমিন আল্লাহর ভয়ে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে হিসাব নিকাশ করে দি খেয়াল করে যাকাত দেওয়া দয়া বা করুণা করা নয় আমি বড় লোক আমার যাকাত দেওয়া ফরজ গরিবের যাকাত খাওয়া ফরজ নয় আমি গরিবের হাতে যাকাতের টাকা দিয়ে কি আমি দয়া করলাম শোনেন আমি গরিবের হাতে যাকাতের টাকা দিলাম গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব আমাকে দয়া করছে কিন্তু আমরা ধনীরা একটু টাকা পয়সা হয়ে গেলে হ্যাঁ এলাকার গরিব মানুষ যদি যায় একটু বিল্ডিং এ বা বাড়িতে ভিড় করে দোতলা থেকে ব্রাশ ঠেলে আর কয় কি হয়েছে গেটে এত ভিড় কেন বলে স্যার কিছু মানুষ এসেছে গরিব মানুষ আপনার কাছে এই সমস্ত ছোট লোকদের কারণে আমার ঘুম হলো না এই সব গেট গুলো থেকে দাঁড়াই দে তো হ্যাঁ যাকাতের একটু অর্থ নিতে গরিব দুঃখী যায় আর তুমি দারোয়ানদের পিটায়া থারায়া দাও তোর মতো ধনী কোন দিক দিয়ে জান্নাতে ঢুকবে আমরা দেখবো কথা কন নাকি আপনারা এজন্য মাত বাড়ি করবেন না ওয়ালা তামশি ফিল আরদি মারহা অহংকার করো না এ জমিন অহংকার করার জায়গা নয় বিনয়ী হবেন ভদ্র হবেন জমিনের ভিতরে শান্তি পাবেন অহংকার করবেন দাম্ভিকতা করবেন কবরে যাওয়া মাত্র সাপ দিয়ে সাইজ করা শুরু হবে আল্লাহ আমাদের ভুল দান করুক জোরে বলেন আমিন এইবার চলেন মমিন বান্দার সাত নাম্বার গুণা বলি আল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন আলহামদুলিল্লাহ শোনেন এইবার যুবকদের শোনেন আল্লাহ বলেন চার নাম্বার গুণা বলি আল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন মমিন মানদার চার নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনের সময়গুলোকে কন্ট্রোল করা কথা কয় না কেন আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না নেবেন কোন কালের যৌবনকালের যৌবনকালের হিসাব নেবেন কে এই যৌবনকালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিজদা দেওয়া যায় লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায় যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ইবাদত করা যায় যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে তাহলে যুবক তোমার যৌবনে ইবাদত করে আল্লাহর রাস্তায় সময় কাটানো দরকার আছে না নাই আজকে তোমার মতো যুবক সারা রাত বান্ধবীর সাথে জেগে জেগে কথা বলে বাথরুমের ছাদে দাঁড়াইয়া আর মাঝে মাঝে মশা মারে বান্ধবীর পাশ থেকে বলে কি ব্যাপার মশা মারতেছ নাকি বলে হ্যাঁ বাবা মার ভয়ে ছাদে দাঁড়ায় কথা বলতেছি এজন্য মশা মারতেছি বলে হারে যান আমি তো বাসে থাকলে একটা মশা কামড় মারতে দিবা না কথা কয় না মশা তো কামড় দেওয়া লাগবে না তোর মতো মেয়ে বাড়িতে আসলে তোর কামড়েই তো আর জীবন বাঁচবে না কথা বোঝেন নাই মনে হয় এজন্য যুবক তোমার তোমার রক্ত মশাই খাইলে হবে না তোমার মতো যুবকের রক্ত ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন আছে কথা কয় না কেন দুনিয়ার গাছ গাছালি বাঁচাইতে যেমন পানির প্রয়োজন হয় ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখার জন্য শহীদের রক্তের প্রয়োজন হয় কথা বলেন ঠিক কেরা যুবক রে দিন প্রতিষ্ঠিত করার জন্য তোমার রক্তের বড় প্রয়োজন কথা কয় না কেন
এজন্য যুবক খেলায় খেলায় সময় নষ্ট করলে হবে না তাহলে যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে এজন আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন চার নাম্বার গুণাবলী মুমিন বান্দার নিজের যৌবনটাকে হেফাজত করা যৌবনের সময় খেলায় খেলায় গুনাহ করলে হবে না যৌবনকালে বিকেল করেন মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না মুমিনের যৌবন হালাল পদ্ধতিতে বৈধ তরিকায় হালাল স্ত্রীর কাছে খরচ হবে কথা কয় না কেন এই যৌবনকালে মনে চাইলে গুনাহ করা যাবে না যৌবনকালের সময় নিজেকে কন্ট্রোল করে রাখবে কথা কয় না কেন মন চাইলে যা খুশি তাই করা যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে কথা বলেন ঠিক কিনা ও চাচা হিসাব করে দেখেন আপনার বয়স এখন 70 কিন্তু 22 বছর বয়সে ওই যে পদ্মা নদীর ওই পারে সয়েলা নৌকা চড়ে যে বালুর চরে গেলেন না ওই যে কাশফুলের পাশে দাঁড়ায়ছিলেন যে একটা মেয়ের হাত ধরে ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে কথা কয় না এ এ যুবক ওই যে চিড়িয়াখানার ওই পাশে ওই যে রাজশাহী চিড়িয়াখানা না ওই যে গাছের ওই পাশে একটা মহিলার যা চাপায় থাকলো এটা কি বোহা কে কথা কয় না কে ওই যে ভার্সিটির ক্যাম্পাসে ওই যে ওই পাশে একটা ডাব নিয়ে গেলে যে দেখলাম দুইটা পাইপ লাগাইলা দুইজন খাইলা কে ওইটা তোমার বউ কে কথা কয় না কে এইগুলো ভিডিও কার কাছে আছে কুল্ল নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ আপনার জীবনের কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে আপনাকে দেওয়া লাগবে যুবক কি মনে করছো একটু শোনো শোনো বিরক্ত হয়ে না রাত দুইটার দিকে ওই যে উত্তরপাড়া শেফালির দরজায় গেলে না ওই যে জানালার ফাঁকে যে গল্প করলা ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে কথা কয় না কেন এজন্য তুমি আমি যা করতেছি জীবনের যে সময়গুলোতে যুবক রে এজন্য যৌবনকালে আল্লাহর ইবাদতে সময় কাটালে পরকালে লাভ হবে হিসাবটা সহজ হবে এজন্য যৌবনকালে গুনাহ করলে হবে না যৌবনকালে ইবাদতে সময় কাটানোর দরকার আছে না নাই এ রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে তাই চামড়া একদিন ঢিল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে গহনা দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগাবে ভাতি ওহিজে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওহিজে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জোরে বলেন মারহাবা যুবক এই রঙের যৌবন থাকবে যৌবনে তার গুনাহ করলে হবে না আজকের যুবকদের পারা তো কঠিন কারণ আমরা আগে দাখিল এলিম পরীক্ষা দিয়েছি প্রেম ভালোবাসা বুঝি নাই আর এখন ক্লাস ফাইভ এর ছাত্র কয় ওটা আমার কি জামানা আসলো রে ভাই কথা কন না কে আপনারা রাগ করতেছেন মনে হয় এরপরে দেখবেন ক্লাস সেভেন এর ছাত্রী বালিশের নিচে সাতটা সিম কার্ড পাওয়া গেল প্রত্যেকটা সিমে একটা করে ইংরেজির অক্ষর লেখা এস এম টি বি মেয়েকে জিজ্ঞাসা করলো মা এসব কি শব্দ বোঝা যাচ্ছে না কয়েকগুলো অ্যাঙ্গেলে মার দিছি কিভাবে কয় এসতে সমন টিতে টিটুর বিতে বাদল এমতে মামুন এমতে নয়ন কি মার দিছে চিন্তা করছেন এই জন্য তো একটা মেয়ে সাতটা ছেলেকে সারাদিন মোবাইলে কথা বলে সামলাইতেছে কি মনে করতেছেন সকাল থেকে মামুন ফোন দেয় রিসিভ হয় না কোয়ালি ঢোকে না সন্ধ্যাবেলায় যখন লাইন পাইছে তখন বলছে কি গো জান তোমার সাথে কথা না কয়ে জান তত ফুরুত করে উড়ে যাওয়ার কথা এই মাত্র জীবন ফিরে আইলাম সেই কথা কয়ে না জানটা কি বলে না সারাদিন বাবা বাড়িতে ছিল কিন্তু এই ছেলে জানে না এই মফিস হলো ছয় নাম্বার এর আগে আরো পাঁচজনকে সময় দিয়েছে কথা কন না কেন এই জন্য যুবক ওদের ছলা কলায় ভোলা যাবে টেম্পিরিটি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই না আল্লাহ পাঠাইছে তার ইবাদত করার জন্য প্রেম যদি করা লাগে আল্লাহর সাথে করো আল্লাহর সাথে প্রেম করলে জীবনে খালি সফলতা সফলতা একবার যদি মালিকের মনের মতো আল্লাহর খাঁটি গোলাম খাঁটি বান্দা হওয়া যায় জীবনে যা চাইবে আল্লাহ তাই দেবে একটু শোনো একটু শোনো যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি না লম্বা ঘটনা আমি লম্বা করবো না সংক্ষিপ্ত কথা জোলেখা কামনা বাসনা পূরণ করার জন্য সব দরজায় তালাবন্দি করে গোপন কক্ষে নিয়ে গেছে আর ইউসুফ নবীর কাছে যায় বলে দিলে বড় জাল্লা রে পাঞ্জাবি বাল্লা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সব বোঝে কিন্তু নারীদের ছলা কলা বোঝে
হুজুর অবৈধ চোখের ইশারা বোঝে না বৈধ চোখের ইশারা বোঝে কথাকে বোঝা গেল শুনেন শুনেন একটু মনোযোগ দিয়ে শুনেন এইবার জলেকা কাপড় ছিড়ে ছিড়ে দেবতার মুখ ঢাকতেছে ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ লম্বা কথা আমি লম্বা করব না বাজান গো আমার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান এইবার ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে জলেকা বলে ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর ইউসুফ নবী দেখে বলে যে এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয় গোপন রুমের ভিতরে নিয়ে গেছে রে যুব তারপরে মহিলার দিকে ফিরেও তাকায় না আর তোমার তো গোপন রুমও লাগে না পার্কের সিধা গলি খাইলে পাইলে তোর পিরিতের বারো মাস কথা কয় না কেন কত যুবক আছে পিকনিকের নাম দিয়ে স্বপ্ন ঘুরে যায় যুবতী বান্ধবীকে নিয়ে আপনি বাবা হয়ে টেরো ফাইলেন না আছে না চলো না আনন্দে একদিন ঘুরে আসি ভিন্ন জগৎ স্বপ্নপুরী নাটোরে লালপুর রাজশাহী চিড়িয়াখানা কুয়াকাটা আরো বিভিন্ন জায়গা আছে না নাই এই যে পিকনিক স্পট গুলোতে যুবক যুবতী ছেলে মেয়ে যে ছেড়ে দিচ্ছেন আল্লাহর কাছে কি আপনার ছেলে মেয়ের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে না তাহলে ছেলে মেয়ে যুবক যুবতী হলে ওদেরকে নজরে রাখা লাগবে কন্ট্রোলে রাখা লাগবে মাঝে মাঝে ওদের মোবাইল নিয়ে চেক করা লাগবে কার সাথে কথা বলে কার সাথে সম্পর্ক আছে বোঝেন নাই মনে হয় আপনি অভিভাবক আপনার দায়িত্ব কম না বেশি কথাকে বোঝা গেল একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে ডেকে বলে আল্লাহ জলেখার মনের কামনা বাসন আমি বুঝতে পেরেছি একমাত্র আপনি পারেন আমাকে হেফাজত করতে আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে আমি দৌড় মারব আপনার কুদরত থেকে দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে মারলেন দৌড় আল্লাহকে স্মরণ করে যখন দৌড় করেছেন আল্লাহর উপরে যখন তাওয়াক্কুল করেছেন আল্লাহ প্রত্যেকটা দরজা খুলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহর কুদরতে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল ইউসুফ নবী যখন শেষ দরজা আসছে জলেকা পেছন থেকে মারছে ধাবা এক থাবে মেরে জামা ছিঁড়ে ফেলে দিছে ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যা ইজ্জত দেওয়া যাবে না শেষ দরজায় যা দেখে সেখান যেখানে বাঘের হয় সেখানে রাত হয় আজিজ মিশর দাঁড়ায় আছে জলেকার স্বামী জলেকার স্বামীকে দেওয়া মাত্রই নাকা কান্নার অভিনয় শুরু করে দিল স্বামীকে দেখে কান্দা শুরু করছে কথা বলবেন না কিছু কিছু মহিলা আছে দেখবেন নাকা কান্নার অভিনয় করে কিছু না বলে খালি ফেঁফো ফেঁফো করে কান্নাকাটি করে যে মহিলা কথায় কথায় কান্না করে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে এ কথা না হতে তোর এত কান্দন চোখ থেকে কেমনে আছে চোখ কি মোটর বসে থেছো সুইচ দেওয়া হয় না চোখ দেখলে টপ টপ করে পানি বল কি আছে পাগলি ঘটনা খুলে বল তোর কথা শুনে যদি মনে হয় কান্দা দরকার তো তোর ঘটনা শুনে স্বামী স্ত্রী দুইজন জামাত ধরে কান্দা হবি কথা না কই খালি কান্দা শুরু করিস এরকম কিছু কিছু মহিলা আছে সব সময় নেকা কান্নার অভিনয় করে কান্না মনে আর চোখে লাগেই থাকে আছে না নাই আছে না নাই বেশি কান্না করা ভালো না কান্না করা লাগবে জাগা মতো কথা হয় না কে একটু এদিক সেদিক হয়ে গেলে দেখবেন চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে এরকম বউ আপনাদের আছে না নাই যাই হোক আমি আপনাদের বউ ভালো এটা আমি বলবো না যারা বেশি কান্দে এরা নরম হয় বেশি রাগ করতেছেন মনে হয় জোলেখা একা কান্নার অভিনয় শুরু করে বলে ইউসুফকে ছেলের মতো দেখতে আজকে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আরেকটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত আপনি এসে আমারে বাঁচাইছেন আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না জলেখান মিথ্যা তহমত দিয়া মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া ইউসুফ নবীকে প্রতারণা ছলনার ফাঁদে ফেলে জেলখানার আসামি বানাইছিল সাড়ে নয় বছর জেল খেটেছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক ওদের শয়তানের এদিক খেয়াল করেন শয়তান ওদের ষড়যন্ত্রের কাছে ফেল জলেকা মিথ্যা অপবাদ দিয়ে ইউসুফ নবীকে জেল খাটাইল আজও পৃথিবীতে মিথ্যা অপবাদ দিয়ে জেল খাটানোর লোক আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান এজন্য যুবকরে পুলিশে ধরলে বাজবি র‍্যাবে ধরলে বাজবি কিন্তু কোন নারী ছলনার ফাঁদে প্রতারণার জালে প্রেমের জালে একবার যদি পাটকে যায় ফান্দে বরিয়া বকে কান্দে রে সারা জীবন কেঁদেও ওই ছলনাময়ী ওই মিষ্টি মিষ্টি কথা বলা ওই সুন্দরী রূপবতী আর চেহারা দেখে ভুলল না একবার যদি ওদের রূপের জালে ওদের মায়ের জালে মিষ্টি কথার জালে ফাইসা যাও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে জীবনে আর বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা এখন ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে
ওদের ভালোবাসা থ্রিডিতে বন্দি আইফোনে বন্দি যে যত দামি গিফট করে তারে তত বেশি কিস করে রাগ করতেছে যুবক এইজন্য ওদের ভালোবাসার কোনো দাম নাই ওরা ভালোবাসা নাই ব্যবসা বাণিজ্য করে আজকের যুবকেরাও কিন্তু খুব খারাপ প্রেম কইরা প্রেমিকার গর্ভে সন্তান আছে না বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশন করতেছে ধর্মঘাট করতেছে মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে কি হয়েছে মা আমাকে বিয়ের প্রবণ দেখাই একাধিক বা আছে না এরকম ঘটনা শুনেন প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান বলেন তো এটা প্রেমিকের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ গুড নিউজ না ব্যাড নিউজ শোনেন কোন স্ত্রী দেখেন হালালের শান্তি কত শোনো স্ত্রী যদি আপনাকে এসে বলে স্ত্রী যদি এসে বলে ওগো কি আমি না তোমার থাক আমি আর বলবো না স্বামী বলতেছে বুঝে ফেলিস তুমি মা হচ্ছ যেই বলেছে ছেলে তো 3 লাখ ওপর দিকে কি বলো আমি বাবা হব তুমি মা হবে আনন্দে আত্মহারা কারণ সংবাদটা কি হালাল ভালো করে বোঝেন হালাল নিউজের শক্তি দেখেন এইবার বাহিরে বের হয়ে বলে মা তুমি তো জানো না রেডি থাকো তোমারে জ্বালানোর জিনিস আসতেছে তুমি দাদি হবে আব্বা কই গেল কতর বাবাই পাশে আব্বা তোমার আর টেনশন নাই তোমার সাথে খেলাধুলা করার জিনিস আসতেছে তুমি দাদু হচ্ছ কথা কয় না কেন আনন্দে আত্মহারা বাবা খুশি মা খুশি শ্বশুর শাশুড়ির বাড়ির ফোন দেয় হ্যালো শাশুড়ি আম্মা ঘটনা ঘটে গেছে আপনি তো নানি হচ্ছেন আপনার স্বামী হচ্ছে নানা আপনাদের কাছে নানান বাহানা করার জন্য মানুষ আসতেছে স্ত্রী গর্ভে স্বামী সন্তান এই আনন্দে আত্মহারা হয়ে মিষ্টি বিতরণ করে সবার কাছে সংবাদ বিলি করে কিন্তু কোন প্রেমিক কি কখনো দেখেছেন বলেছে আমার প্রেমিকার গর্ভে সন্তান আপনারা দোয়া করেন কারণ স্ত্রীর গর্ভে শান্তি এটা স্বামীর কাছে আনন্দের বিষয় মর্যাদার বিষয় এই সংবাদ গোপন না ওপেন করা লাগবে কিন্তু প্রেমিকার গর্ভে প্রেমিকের সংবাদ সন্তান এই সংবাদ গোপন করা লাগবে প্রেমিক বলে 10,000 টাকা দিচ্ছে ঝামেলা যার না থাকে এজন্য মা বন্ধুকে বলতেছি মা নিজেকে সস্তা বানাবেন না কেউ যদি ভালোবাসে পছন্দ করে ওরে বলেন ডাইরেক্ট বিয়ের প্রস্তাব আমার বাপের বাড়িতে পাঠাও কথা বলেন না কেন এই জন্য মা নিজেকে এত আদামি বানাইলে হবে না আপনার সম্পদ আপনার সম্মান এটার বড় দাম এই জন্য মা বন্ধুকে বলতেছি মা কোনো ছলনা কোনো ছেলের মিষ্টি কথায় পটা যাবেন এখনকার যুবকেরা ইউটিউব ইন্টারনেট দেখে মেয়ে পটানো টিপস কি ওটা সার্চ দিয়ে শোনে আছে না যুবক এরকম হ্যাঁ এই জন্য যুবকদের সেনা বড় কঠিন এই জন্য মা বোনদের অনুরোধের ভাষায় বলতেছি বিয়ের আগে কোনো অবৈধ প্রেমের সম্পর্কে জড়ানো যাবে বিয়ের আগে যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম জায়েজ না হারাম কারণ পিতা মাতা মুরব্বী তারা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে পিতা মাতার দোয়া আছে যেখানে শান্তি আছে পাগনামি করে না পিতা মাতা 30-40 বছর ধরে সংসার করে তাদের অভিজ্ঞতা আছে তারা সংসার কোন মেয়েকে দিয়ে হবে কোন পরিবারের মেয়ে থেকে দিয়ে হবে এটা তারা ভালো বোঝে পাকনামি করো না কথা কয় না কে পিচ্ছি পিচ্ছি বলা পান একটা মেয়ে পছন্দ হয়েছে বাড়িতে এসে কয় আব্বা রাজি থাকলে 1 সাপুন না হলে 2 সাপুন পিতা বলে যা আমাদের বংশে কেউ প্রেম করে বিয়ে করেনি তোর কারণে সম্মান নষ্ট দাও এখান থেকে জুড়ো চলে রাগ করেছে কয় তোমার মতো বাবা না হলে কি হবে আমি আমার প্রেমিকা নিয়ে গাছের তলায় বসবাস করব গাছের তলায় শিয়েল আসবি আগো কয়দিন গাছের তলে মনে করেন প্রেম ভালোবাসায় রাগ করে বোঝেন না ওই মেয়ে কেনে ভাইকে চলে গেল কই ঢাকায় 2-3 দিন প্রেম ভালোবাসা এইভাবে কয়েকদিন কাটতে কাটতে 3 মাস 6 মাস অতিবাহিত হলে ওদের ভালোবাসা জানালা ভেঙে ফেলে গেছেন এখন আর স্বামী স্ত্রী শান্তি নাই শান্তি আসবে কিভাবে কারণ পিতা মাতার দোয়াই নাই কি নাই এই জন্য এদের আর প্রেম করে কোনো শান্তি নাই মনে রাখবেন প্রেম ভালোবাসা করে জীবনে কেউ সুখী হতে পারে শোনেন এইবার রাত 12টার স্ত্রী মোবাইলে মেসেজে সাউন্ড কুকু করে বেজে উঠছে ছেলে চোখ ঘুষতে ঘুষতে ঘুমের তালত বলতেছে শেপালি তোর মোবাইলে কে মেসেজ পাঠাইলো বিউটিফুল তাড়াতাড়ি করে দেখ
ঘুমতে গট বিয়ের আগে জান পয়রান সোনা ময়না গাছের পাতা ছিড়ে করো গহনা কত দামি কথা বলেছি এখন মোবাইলে তোর কে এসএমএস পাঠাইলো দেখ বিউটিফুল এইবার মিয়ে সব ঘুষতে ঘুষতে বলতেছে ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি কও বিউটিফুল তার মানে সন্দেহের চোখ দিয়ে দেখছে কথা বলে ঠিক না এই জন্য ভাইরা যুবকরা তোমাদের পায়ে হাতটা অনুরোধ করে বলে যায় পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে আমাদের জীবনের কল্যাণ আছে এই জন্য পিতা মাতার পছন্দকে আমরা প্রাধান্য দেব আল্লাহ আমাদের কবুল করেন যারা বলেন আমিন তাহলে যৌবনকাল কার ইবাদতে কাটাবো আল্লাহ ঘন্টা মাসা করে কাটাইলে হবে না নাটক সিনেমা দেখে কাটাইলে হবে না যাত্রা গান শুনে কাটাইলে হবে না আল্লাহর ইবাদত করে কাটাতে কারা কারা রাজি হাত তোলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন যারা বলেন আমিন তাহলে যুবক আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যৌবন কালে এই সময়টা ভালো করে বোঝো নিজের যৌবন কালের সময়টা হেফাজত করব কার ভয়ে আরো জোরে বলেন কার ভয়ে কারণ যৌবন কালের হিসাব নেবেন কে তাহলে অবশ্যই জীবনের প্রত্যেকটা দিন আল্লাহর ভয়ে কাটানোর দরকার আছে না নাই আল্লাহ আমাদের বুঝদান করুন জোরে বলেন আমিন এবার শোনো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার পাঁচ আর ছয় নাম্বার গুণাবলী বললেন وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَأَهَدِهِمْ رَاعُونَ মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণাবলী হলো আমানত রক্ষা করা এই জীবনটা আমানত ছেলে মেয়ে আমানত বক্তার কাছে শ্রোতারা আমানত শিক্ষকের কাছে শোনে ছাত্র আমানত পীরের কাছে মুরিদেরা হলো আমানত আপনাদের এলাকায় বীর আছে না নাই খবরদার কোন ভন্ড বীরের কথা আমি বলতেছি না হকানি আল্লাহওয়ালা আমার আল্লাহ বলেন কোন মাস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথার স্মরণ হয় এমন হকানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি কিন্তু ভন্ড বীরের কাছে যাওয়া যাবে না যে পীর নিজে নামাজ পড়ে না এরকম পীর আছে না নাই দিদি বাবা তালা বাবা সালা বাবা শিকল বাবা লাউ বাবা কদু বাবা ওদের দরবারে যা দেখেন কত ঘন্টামি দুগি তবলা বাজায় জিকিরি করে লাফালাফি করে নাচ গান করে আসে না নাই কয় পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না ল্যাংকা বাবার মুড়িতে হইলে নামাজ রোজা লাগে না এরকম ভন্ড আছে না নাই যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না ওটা পীর না ওটা কাকা শয়তান কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্ত ভরবি এরকম ভন্ড আছে না নাই এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই আর আমার দেশের কিছু বিড়ি বাবা বের হয়েছে ওদের নামাজ লাগে না হজ বাবা বের হয়েছে পিস্তল বাবা বের হয়েছে কথা কয় না কেন এক দরবারে পীর সাহেবের সাথে আর এক দরবারে পীর সাহেবের জিকির মেলে না আছে না না আছে লাফালে পাশে কয় তোরা ইয়া তো লাফাস কেন দে তোরা ইয়া তো লাফাস কেন লাফায়া যদি খোদারে পাইতো আগে পাইতো ব্যান লাফায়া যদি খোদারে পাইতো আগে পাইতো এরকম লাফালাফি আছে না নাই এক দরবারে পীর সাহেব তো লাফায় লাফায় গান গাইতেছে শোনেন নাই শোনেন নাই মাছ ভান্ডারি পীর সাহেবের গান শোনেন নাই রাগ করতেছেন মনে আপনারা কি কয় জানেন কয় মর মরণ কালে ঢোল বাঁশি বাজাইও জাকের ভাইও মরণ কালে ঢোল বাঁশি বাজাইও ঢোল বাঁশি এটা কি জায়েজ না হারাম তাহলে কোন তো বাদ্যযন্ত্র পিটে পিটে বিদায় দেয় কারা এটা মুসলমান না অন্য ধর্মের লোকেরা কথা কন নাকি আপনারা এ ঢোলবাসী মুসলমান বাজা শয়তানেরা গান খুঁজে পায় না এরা যদি এই গান বলতো আমার মরণ কালে কালে মা পড়িও জাকের ভাইও মরণ কালে কোরআন হো পড়িও আল্লাহ রাসূলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও আমার মরণ কালে কালে মা পড়িও এ গান লাগলে আমার কাছে আসিস পাগলা কোন ঠিক রাগ করতেছেন আপনারা মনে হয় তাহলে এগুলো ভন্ডদের কাছে যাওয়া যাবে দেখবেন কত দরবার আছে গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কিটো খুঁজে পাওয়া যায় না এরকম গাঁজা বাবা আছে না নয় মাজারে বসে এমন কায়দায় সব এক জায়গায় গাঁজার কলকিতে টান মারতেছে ধোঁয়া যখন আসমানের দিকে উঠতেছে বাইর থেকে পুলিশের লোকেরা বলতেছে মনে হয় ওরসে রান্না হচ্ছে আছে না নাই টর্চ বগলে শুনতে দেরি বাড়ি হয়েছে আর সুন্দরবন আছে বান্দরবনে কি অবস্থা এরকম ভন্ড আছে না নয় দেখবেন ওদের দরবারে মহিলারা পর্যন্ত যায় কত ভন্ড পীর আছে মহিলা মুড়ির দেখে কয় মা আয় আয় মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে বুকে না গেলে জাহান্নামে জায়গা হবে না
ও পীর সাহেবকে জোর আয় ধরছে পীর সাহেবের বুকের ভিতরে যা একটু শান্তি পাইছে তো আনন্দের ঠেলা গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি তোমার শরণ সুমিত বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে সুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই এই অধিকাংশ দরবারে যে নারী রাজা এদের স্বামী নাই কারো বউ যদি মাজারে পীর সাহেবের কাছে যায় আপনি কি দুর্বল বউকে বলেন তোর পীর আমি কার কাছে ছেলে যাইতে যা ছেলে মেয়ে দেওয়ার মালিককে সুরা সুরার ভিতর আল্লাহ বলেছেন কাউকে আমি ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি আবার কাউকে না দিয়া আমি আল্লাহ বন্ধ বানায় রাখি আল্লাহ যদি না দিয়া খুশি থাকে হে মুসলমান তুমি না পেয়ে আলহামদুলিল্লাহ বলো হাজদানি করো না ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছরে বাবা হয়েছে দোয়া করছিলেন কি রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ একটা সৎ পুত্র দাও নেককার সন্তান দাও তো ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আল্লাহ 86 বছর বয়সে সন্তান দিতে পারে আপনাকে দিতে পারে না এই যে আমার একটা খুব প্রিয় মানুষ আমাকে অনেক ভালোবাসেন ছোটবেলা থেকে পরিচয় 23 বছর বয়সে বিয়ে করার 23 বছর বয়সে আল্লাহ বাচ্চা দিয়েছে আল্লাহ দিতে সময় লাগবে না খালি চাওয়ার মতো চাওয়া লাগবে কথা কয় নাকি বাগের হাটে গেলাম ডাবের কাছে ইট ঝুলে রাখছে কেন কয় হুজুর জানেন না ইট যেমন ঝুলে রাখলে ইট যেমন ভারী হয় যেই মেয়েটা মান্যত করে রাখা গেল কয়েকদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে আমি বললাম যে সমস্ত মা বোনের বিয়ে হয়নি ওরা যদি দুই একটা ইট ঝুলে রাখে ওদের পেটও ভারী হবে কত শয়তানি চিন্তা করেন এই দেশে ভণ্ডামির কোনো শেষ নাই কি হলো ঝিনাই দহে কঞ্চির বাঁশের কঞ্চির আগাল থেকে পানি পড়তেছে ওটা খালি সব সমস্যার সমাধান দিল সিরিয়া ওই যে পাকুন দিয়ে কিশোরগঞ্জে পাকুন দিয়ে ভন্ড বীর বের হলো এক হাজার হাজার মানুষ বোতলে খারাপ হয়ে আছে পিসায় মাইক ধরে সবাই এইরকম ভন্ডামি এই দেশে চলে আল্লাহ হেদায়ে দান করে ঘুরে কন আমি ভাই আরো কিছু শুনবেন বিরক্ত হবেন না তো তাহলে ভন্ড বীর যেখানে আমরা নাই পীর ছিল শাহজালাল খানকাই পীর রাজপথে বীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ ধুতি খুলে পালাচ্ছে এদের দরবারে গান ছিল শাহজালালের নামে গান নাই সুটেই আই শাহজালালের নির্ভীক সৈনিকারা খতম করো গোবিন্দের ইসালা সামুন্ডা গুলা অলিদের পাকভূমিতে অলিদের পাকভূমিতে বিপ্লবের মশালা জ্বালা সুটেই আই শাহজালালের নির্ভীক সৈনিকারা খতম করো গোবিন্দের ইসালা সামুন্ডা গুলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো বলেন শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো জ্বালিয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবের মশাল জ্বালা সুটেই আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ইসালা সামুন্ডা গুলো গান শুনে মনে এখনই জিহাদ করি যুদ্ধে নামি আর ওরা গান খুঁজে পায় না কাই চাঁদ চেয়েছে এতেনে তিনি দেনে তাই আছে না না সব চাঁদ বলে ওই জায়গা তুলছে পৃথিবীর আর কোনো দেশের মানুষ চাঁদ খুঁজে পাচ্ছে না রাগ করতেছেন আপনারা আরো কিছু বলবো কারা কারা শুনেন একটু হাত তোলেন দেখি ইল্লাহে তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আমি তাহলে পাঁচ নাম্বার আমানত রক্ষা করে আমি বলবো পাঁচ আর ছয় আর সাত বাকি আছে আর দুইটা এই তো বলতেছি ইনশাল্লাহ আমার সাথে একটা বগুড়া থেকে একটা আমার সাথে না তো উনি একাই আসছেন অন্ধ হাতেস আবুল কালাম আজাদ উনি একটু দুই মিনিট কি যেন বলতে চায় গরিব মানুষ আপনারা শোনেন এটা চালু করে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু